نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار السلام عليكم ورحمه الله وبركاته আমরা গতদিন যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আজকে শুরু করব গতদিনের সাব টপিকটা ছিল সাব হেডিংটা ছিল অবলিগেশন টুয়ার্ডস ওয়ানস হাজবেন্ড স্বামীর প্রতি ওয়াইফের বাধ্যবাধকতা দায়িত্ব দায় দায়িত্ব বা স্বামীর হক কি ওয়াইফের উপর এই রকম একটা কথা ছিল গতদিন এবং তারপরে কজেস অফ ম্যারিটাল প্রবলেমস এন্ড দেয়ার রিমেডিজ এটা ছিল আরেকটাই সেটার ভিতর তিনটা পয়েন্ট ছিল সেই তিনটা পয়েন্ট জাস্ট পয়েন্ট বলে আমরা আজকে এসে যাব সেটা ছিল দ্য হাজব্যান্ড ইজ নট ফুলফিলিং ইজ অব্লিগেশন অ্যান্ড ফলোয়িং দ্য সুন্না ওয়াইল দ্য ওয়াইফ ইজ হাজব্যান্ড তার হক ওয়াইফের যে হক আছে সেগুলো ফুলফিল করতেছে না বা ওয়াইফের যে অধিকার আছে সেগুলা পূরণ করতেছে না বা সেগুলো মোতাবেক কাজ করতেছে না এবং সুন্না ফলো করতেছে না অথচ ওয়াইফ করে যাচ্ছে এটা হচ্ছে একটা প্রবলেমের কারণ তখন একসময় ওয়াইফের ওয়ান সিনেবাইল মনে হইতেই পারে যে আমি তো কিতাবি আল্লাহ আল্লাহ রসুল যা বলছেন তার সবটুকুই করে যাচ্ছি কিন্তু কোনো রেসিপ্রোকেটিং ই নাই এটা হইতে পারে দ্য ওয়াইফ ইজ নট ফুলফিলিং হার অব্লিগেশন সেকেন্ড পয়েন্টটা বলতেছেন উল্টাটা যে ওয়াইফ তার অব্লিগেশনগুলো ফুলফিল করতেছে না বা অবশ্য করণীয় যা তা করতেছে না সুন্নাও ফলো করতেছে না ওয়াইল দ্য হার হাজব্যান্ড ইজ কিন্তু হাজব্যান্ড করে যাচ্ছে সেটা এগুলো প্রবলেমের কারণ বলতেছেন তিন নম্বরটা বলতেছেন বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তারা সুন্নাও ফলো করে না এবং তাদের ডিউটিসগুলোকে ডিফাইন্ড না বা জানে না বা সেই অনুযায়ী কাজ করে না এটা তো ক্রেডিট দিতে হয় কে ফালাইছে এটা না মানে এত উঁচা ধরতে পারছে এটা তো আচ্ছা আচ্ছা ও এটা সরি আমার দোষ ভলিউম কমাবো আচ্ছা আমি কমাই দিচ্ছি এটা কমাইতে হয়েছে এখন কার আপনার মাথায় লাগতেছে না ওই ভিতরে কমাইতে বলছে ওখান থেকে আপনি বলছেন আপনি তো সামনে বসছেন এদিক চলে আসেন এখানে চলে আসেন কাছের মানুষ সাউন্ড এটা আমারও আছে আপনার খুব রিসেন্টলি দেখলাম অনেক কটা হিয়ারিং এডের ক্লিনিক খুলছে ঢাকায় দেখছো এই আমার পাড়ার আশেপাশে গ্রিন রোডেই চারপাশটা দেখলাম তারপর আমি চিন্তা করলাম যে রিজনটা কি রিজনটা হচ্ছে অ্যাকচুয়ালি যে শুনে না সারাদিন কানে লাগে এটির থেকে কানের যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতেছে মানে খুব হেভি মেটাল ফেটাল কি সব আছে না এগুলো শুনে তো এগুলোর তো মানে পিচগুলোই অন্যরকম আপনার এখান থেকে কান নষ্ট হয়ে যেতেছে অথবা মেয়েরাও শুনে আসে একেবারে মানে খেদি বুঝি শ্রেণীর মেয়েও দেখি কানের ভিতরে কিছুটা লাগাই যাইতেছে মানে খেদি বুঝি বলতে আমি ওদেরকে ই করতেছি না আমি বলছি খুবই কমনার মেয়ে আর কি ধরেন গার্মেন্টস এর চাকরি করে একটা মেয়ে সেও দেখবেন কানে একটা কিছু লাগায় হয়তো গানটা ডিফারেন্ট সে হয়তো আর পিঙ্ক ফ্লট শুনতেছে না সে হয়তো ই শুনতেছে ওই মমতাজের গান কিন্তু জিনিস তো যন্ত্র তো ঢুকতেছে কান এগুলো বড় দুঃখে বলা কথা আর কি যে আমাদের ওই মোহাম্মদ আসাদ সুরা বাকারা 205 নম্বর আয়াতে তাফসীরে বলছিলেন যে ক্ষেত নষ্ট করা বলতে কোরআনে মানে কোরআনের যে সেন্সটা ক্ষেত বা অনেক মানুষ বলে যখন তাদের বলা হয় যে জমিনে ফাসাদ সৃষ্টি করে না তারা বলে আমরা তো ভালোই করতেছি এই প্রসঙ্গে বলতে গিয়ে উনি মানে ক্ষেত নষ্ট করা এবং সে বলতেছেন যে মুসলিম জেনারেশন আগামী জেনারেশনগুলোর ক্ষেত হচ্ছে আমাদের মায়েরা বোনেরা যারা যে বাচ্চা প্রডিউস করবে বা যে যে বাচ্চাগুলোকে বড় করবে সেই উনি এটা মেটাফরিক বা একটা অ্যালিগরিক্যাল সেন্সে বলছেন যে ক্ষেত কিন্তু উনি বলতেছেন এইটাকে নষ্ট করতে চায় কুফফার এটাকে নষ্ট করলে নষ্ট ক্ষেতে নষ্ট ফসলই জন্মাবে এবং আমি রাস্তাঘাটে দেখতে পাই এই দুঃখ থেকে আমি বলতেছি খেদি বুঝি মানে আমি অলওয়েজ মনে করছি বা এখনো মনে করি যে কোনো একটা সমাজের বেস হচ্ছে সবচেয়ে মানে ভূমির নিকটবর্তী মানুষজন যারা তারা হচ্ছে কারা আমাদের দেশে হচ্ছে কারা লো ইনকাম ইনকাম গ্রুপ যারা গ্রামের মানুষ তাদের কিন্তু একটা মোরাল ভ্যালু ছিল বা মোরালিটি ছিল
যেটা ইনহেরেন্ট ছিল, খুব একটা বুঝতো না কিছু, কিন্তু তারপরেও ছিল। তারা অ্যান্টি ইসলামিক যে কোনো জিনিসের এগেনস্টে যে কোনো সময় দাঁড়াইছে বা সোচ্চার হয়েছে বা ইসলামিক জিনিসটাকেই প্রেফার করছে। আপনারা যারা 91-তে যারা যে জন্ম হয়েছিল বা যাদের মেমোরি আছে 91-এর, তোমার মেমোরি থাকার কথা, তুমি তো স্কুলে পড়ো, তারা জানেন যে কিভাবে মানুষ কিচ্ছু না বুঝে সেই যুদ্ধের সময় সাদ্দামকে সাপোর্ট করছে। মানে এখন যাদের নাম সাদ্দাম হোসেন দেখবেন আমাদের সমাজে, বুঝে নেবেন তার জন্ম 92-93, 91 পরে আর এইভাবে ব্লাইন্ডলি করছে। এই ব্লাইন্ড করাটার পিছনে কিন্তু ইসলামের প্রতি একটা ফিলিং এর ব্যাপার ছিল, নলেজ না কিন্তু ফিলিং। সেই ফিলিংটা কিন্তু আর থাকবে না যেভাবে আমাদের সমাজটা নষ্ট করে দিছে ওরা। আজকে একটা গ্রামে অকল্পনীয় ছিল যে একটা পিতৃপরিচয়হীন বাচ্চা অ্যাকসেপ্টেড, বাচ্চা হচ্ছে এটা অ্যাকসেপ্টেড, অকল্পনীয় ছিল গ্রামের, মানে মানে আপামর কথাটা আমি ইউজ করতে চাই না, মানে যারা মাস এই দেশের বেস যারা তাদের ভিতরে। আজকে কিন্তু তসলিমা নাসরিন প্রেস করে গেছে গার্মেন্টস এর কোন মানে দোস্ত দোস্তাইনের বিবাহ বহির্ভূত বাচ্চাকে মানে তারা নিয়ে গ্রামের বাড়িতে রেখে আসছে, কত সুন্দর তাদের বুঝ, বুঝছেন না? মানে তসলিমা নাসরিন প্রেস করে গেছে অলরেডি, আমরা শুধু মধ্যবিত্তরা এইগুলো নিয়ে এই করি, কিন্তু যারা সাধারণ মানুষ তারা তো এটাকে খুব সুন্দরভাবে নিয়েছে, লিভিং টুগেদার এবং বাচ্চাটাকে গ্রামে নিয়ে মায়ের কাছে রেখে আসছে। এটাই আমাদের জন্য ব্যাড নিউজ, এই জিনিসটা আগে অ্যাকসেপ্টেবল ছিল না, এখন আস্তে আস্তে এইসব জিনিসগুলো অ্যাকসেপ্টেবল হয়ে যাচ্ছে, বুঝছেন না? কাদের কাছে হচ্ছে? যারা আমাদের ম্যাট্রিক্স যেটাকে আমরা বলি, যেটা ভূমি যেটাকে বলি, যার উপর আমাদের সমাজটা দাঁড়ায় আছে, সেটাই নষ্ট করে দিচ্ছে, আপনার ক্ষেত নষ্ট করে দিচ্ছে তারা। এই জন্য আর কি মানে রাগে দুঃখে খেদিবুচি কথাটা বলছি, আই ডিড নট মিন যে তারা অস্পৃশ্য কিছু তা না, কিন্তু আমি বুঝাতে চাইছি যে আমাদের বেসটা তারা নষ্ট করে দিচ্ছে। এটা আমার সবসময় আমি এই পয়েন্টটাতে ই করি যে গার্মেন্টস এর আমরা শুধু উন্নতিটাই দেখি, যে গার্মেন্টস এর ফলে কি সুন্দর আমরা সিনেমা দেখতে পারি, গান গাইতে পারি, খাইতে পারি, বাইরে যেতে পারি, কিন্তু আমরা এটার ক্ষতিটা দেখি না। আর অ্যাকচুয়ালি ওই কাগজে কলমে যে গ্রোথ দেখেন আপনারা, সেই গ্রোথ হয়েছে কারের, ঢাকা শহরে পাজেরো গাড়ির জন্য এখন চলা যায় না, কারের চেয়ে পাজেরোর সংখ্যা বেশি। এগুলো কি থেকে আসছে? সব ওখান থেকে আসছে। তারে 3,500 না 4,500 নিয়ে বার্গেন করতে করতে মারপিট করে মানুষ মরে যেতেছে, মিনিমাম ওয়েজ কত হবে? আর পাজেরোর সংখ্যা দেখেন আপনি, মানে এক এক বাড়িতে কয়েকটা করে দেখেন আপনি যারা গার্মেন্টস এর ব্যবসা করে, এইটাই হয়েছে। এইটা দিয়ে আপনি গ্রোথ ক্যালকুলেট করতেছেন, আরে এত টাকা গ্রোথ, এত টাকা পার ক্যাপিটা ইনকাম, কিন্তু ওইখানে অ্যাকচুয়ালি কি হয়েছে? ওইখানে যা ছিল তাই আছে, বরং আরো খারাপ হয়েছে। তার আগেটা ঘরটা ছিল, তার এখন ঘরটাও গেছে, তার মানে ইসলামিক পার্সপেক্টিভে তার অন্তত একটা সংসার ছিল, এখন সেটাও গেছে। যাই হোক, আমরা ফিরে আসি পরের পয়েন্টে। ইফ ইউর হাজব্যান্ড ইজ নট ফুলফিলিং হিজ অব্লিগেশনস, এটা একটা মহিলাকে বলতেছেন যে আপনার স্বামী যদি তার অব্লিগেশনগুলো ফুলফিল না করেন তাহলে আপনি কি করবেন? প্রথমে বলতেছেন আপনি, আচ্ছা এটার প্রতি একটু পড়ছি গতদিন আমরা, হ্যাঁ এটা গতদিন পড়ছি, এটা পড়ছি আমরা, যে না করলে আপনি তাকে প্রথমে সুন্দরভাবে বোঝাতে চেষ্টা করবেন, মহিলাকে বলতেছেন। তারপরে বলতেছেন মেল অথরিটি আছে যার, এটা আমি অনেকেই বলি যে ধরেন এই ছেলেটা আমার কথা হয়তো শুনে না, তার গা জ্বলে, ওর কথা হয়তো শুনবে, এটা একটা ওয়াইফ ভালো বুঝবে যে কার কথাটাকে সে ভ্যালু করে, কোথায় বললে তার ইগোতে লাগবে না, কোথায় বললে তার সে জেলাস ফিল করবে না যে আমার ওয়াইফ অমুক জায়গায় গেছে। আসে না একটা ফাদার ফিগার, ধরেন বাড়ির কোন একজন বড় চাচা, ধরেন মহিলার বড় চাচা, তাকে খুব শ্রদ্ধা করে তার হাজবেন্ড, সেই বড় চাচার কাছে গিয়ে বললো যে আপনি যদি একটু সুন্দর করে তাকে টেকনিক্যালি বোঝাইতেন কথাগুলো। অনেক সময় অনেক কথা কিন্তু মানুষ ডিরেক্টলি না বলেও বলে, সরাসরি নামটা উচ্চারণ না করে বলে, ধরেন একটা হালাকায় বলতে পারে, একটা জুমার খুতবায় বলতে পারে, তাই না? হঠাৎ একটা মানুষ হয়তো জিনিসটা মিস করতেছিল, হঠাৎ তার মনে হয় আর তাই তো আমি তো এতে পড়ি, আমি তো এই ফ্রেমে পড়ি, সে হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। এটাই বলতেছেন যে অথরিটেটিভ কোনো মেল ইসের কাছে যাওয়া ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেটা করে, আর তারপরে বলতেছেন যে না হইলে কাউন্সিলিং করবে কোনো ট্রেন মুসলিম কাউন্সিলারের কাছে। এটা আমাদের দেশে খুব অভাব, ট্রেন মুসলিম কাউন্সিলারের অভাব। এটা অনেক ধরনের ট্রেনিংয়ের ব্যাপার আছে, একটা তো হচ্ছে যে শরিয়া এবং ফিকে তার জ্ঞান থাকবে, আরেকটা হচ্ছে সোশ্যাল ইলসগুলো, যেগুলো সোশ্যাল রোগ যেগুলো আমাদের ফ্যামিলির, সরি আমাদের সমাজের, সেগুলোর সাথে অন্তত মিনিমাম কিছু এক্সপোজার থাকতে হবে। আমাদের এখানে হয়তো অনেকেরই নাই, আমি অনেক সময় কথা বলে দেখছি যে, যেমন একটা উদাহরণ আমি আপনাদের বলছি আগে, আমাদের একজন আলেমকে লাইভ টিভি প্রোগ্রামে একজন মহিলা জিজ্ঞেস করছে যে আমি কি হিজাব নেকাব পরে ওয়াটার ওয়ার্ল্ডে যেতে পারবো আশুলিয়ায়। উনি বলছেন হ্যাঁ অফকোর্স, কিন্তু ওয়াটার ওয়ার্ল্ডটা কি হয়েছে উনি জানেন না। উনি মনে করছেন এখানে বোধহয় ঝর্ণা টর্ণা ফাউন্টেন টাউন মানে কিছু হয়, ওইখানে যে জাঙ্গিয়া পয়রা পয়রা ছেলেদের মেয়েরা একসাথে হাত ধরা দূরে করে পানিতে থাকে, এটা তো উনি জানেন না। তো ওইটা জানলে উনি এই কথাটা বলতেন না। তার মানে কি, ওই এক্সপোজারটা মানে ট্রেন কাউন্সিলার কেন কথাটা বলতেছে,
যে ওই সমস্ত জিনিসগুলো জানবে। ইউএসএতে আসে বা অন্য যে কোনো ইসে দেশে আসে, ম্যারেজ কাউন্সিলর আছে বা ই আছে বা আপনার ইভেন সাইকিয়াট্রিস্ট যারা আর কি, তারাও ধরেন ওই জিনিসগুলা খেয়াল রাখবে, আর মুসলিম হলে সে ওগুলা সমন্বয় করবে দুইটার সাথে। তারপরে বলতেছেন এইগুলো যদি না হয়, আমরা গতদিন পড়ছিলাম আর্বিট্রেশন, ইসলামের যেটা সিস্টেম ছেলেদের সাথে একজন মুরব্বী মেয়েদের সাথে একজন মুরব্বী নিয়ে বোঝানোর চেষ্টা করবে, তাও যদি না হয় তাহলে এর মাঝখানে বলতেছেন যে আল্লাহর কাছে চাইতে হবে, সাহায্য চাইতে হবে, দোয়া চাইতে হবে আল্লাহর কাছে। আর আমরা একটা যোগ করতে চাই যে এখানে অতি ইন্দ্রিয় কিছু আছে কিনা, এটাও একটা পসিবিলিটি, কিন্তু ভেরি মাচ এ পসিবিলিটি। শয়তান সম্বন্ধে একটা হাদিসের কথা জানেন না যে শয়তান সবচেয়ে খুশি হয় তার সেই ছাগরেদের উপর যে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে লাগাই দিয়ে আসতে পারছে, জানেন তো এটা একটা ফেমাস হাদিস। কিন্তু তো ওই জিনিসটাও মাথায় রাখতে হবে যে এখানে ওই ধরনের কিছু হচ্ছে কিনা। ওই ধরনের কিছুর ভিতরে আমরা দুটা ভাগ করতে পারি, একটা হচ্ছে তাবিজ কবজের একটা অংশ থাকে। আমাদের দেশের মানুষ স্পেশালি সাউদার্ন বেল্টের মানুষ কোনো কারণ ছাড়াই মানুষকে তাবিজ কবজ করে, মানে জাস্ট আপনার হাসিটা ভালো লাগে না তার, অথবা সে চিন্তা করছিল যে আপনার ভাতিজির সাথে তার ভাতিজার বিয়া দিবে, কিন্তু আপনি তারা জিজ্ঞেস করেন নাই, ভাতিজির বিয়া দিয়ে দিয়েছেন, বাস এখন সে আপনার ভাতিজিরে তাবিজ করে দেবে, মানে কথার কথা। এগুলো কিন্তু করে, এখন খুব সামান্য জিনিসের জন্য করে। আর আরেকটা হচ্ছে জিন বা শয়তান, মানে শায়াতিন যাদের বলি, খারাপ জিন, তাদের জন্য যেটা হইতে পারে সমাজের অশান্তি ই থাকতে পারে, দুইটারই ই আছে। আপনি যদি দুইটাই করেন, প্রথমে একজন এই লাইনের লোকের কাছে যাবেন টু সিঙ্গেল আউট যে আপনার কোন টাইম দুইটার কোনটা আপনার ভিতরে, যদি আপনি যদি সন্দেহ করেন উনি আপনাকে কিছু প্রশ্ন করে বলে দিতে পারবেন যে এইগুলা কি না, নাকি ডাক্তারি ব্যাপার, নাকি আপনাদের ইন্টারপার্সোনাল রিলেশনে কোনো সমস্যা, এটা বলে দিতে পারবেন আপনি। যেমন দেখেন অনেক সময় শুনবেন, আমি নিজে শুনছি এরকম কথা, আমার হাজব্যান্ড সবার সাথে ভালো, জাস্ট ঘরে ঢুকলো আর একদম জাহান্নাম শুরু হয়ে গেল। এটার দুই রকমের কারণই থাকতে পারে, শয়তান শায়াতিন জিনের কারণ থাকতে পারে এবং আপনার তাবিজ কবজ থাকতে পারে, আবার একদম সেকুলার মানে আবার নন ই কারণ থাকতে পারে, সোশ্যাল বায়োলজিক্যাল ফিজিক্যাল কারণ থাকতে পারে। এটাকে প্রথম যেটা করা উচিত, ধৈর্য সহকারে একে অপরকে হেল্প করা উচিত, প্রথমে লেটস ডু ইট টুগেদার এরকম একটা অ্যাপ্রোচ থাকা উচিত, সংসারটা টেকানো যায় কিনা বিফোর গোয়িং ফর ডিভোর্স, তাই না? আচ্ছা চলো তো আমরা দেখি আমরা কোথায় কোথায় আমরা ডিফার করি, কোথায় কোথায় আমাদের সমস্যা হচ্ছে, কোথায় কোথায় আমরা সিঙ্গেল আউট করা পয়েন্টগুলো, মানে ধর তুমি রাত্রে দেরি করে আসো আমার জায়গায় থাকতে, একটা পয়েন্ট নিয়ে আসো, তোমার অফিস ছুটির পাঁচটা তুমি দশটায় আসো বাসায়, আমি তাহাজ্জুদ থেকে তাহাজ্জুদে উঠি ফজরে উঠি আমার জন্য এটা কষ্টকর হয়ে যায়, একটা পয়েন্ট হতে পারে। আমরা এটা নিয়ে বসতে পারি, মানে আমরা বলি আপনারা, আমার তো আর একটু বসার বয়স নেই, আমার এগুলো স্যাটেল অলরেডি, এতদিন কাটাই দিয়েছি, এটা নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। কিন্তু আপনারা যারা নতুন নতুন বিয়ে করবেন বসতে পারেন যে আচ্ছা চলো তো দেখি তোমার পাঁচটায় ছুটি তুমি দশটা পর্যন্ত কি করো, দোস্তদের একটু আড্ডা মারি, একটু ইসে বসি, ওই যে কাফে ঝিল আছে না ওইখানে বসে আমরা একটা চা খাই, আচ্ছা এটা এই থেকে মাস্ট নাকি, এটা খাইতেই হবে, মানে কথা চলতে পারে, তাই না? তারপরে যখন সব ফেল করলো, আপনি দেখতেছেন যে না তার বিহেভিয়ারগুলা মানে কোন যুক্তিতর্কে বা কোনো ইস্যুতে হঠাৎ করে লেগে যাচ্ছে, তখন অন্যদিকে চিন্তা করবেন। তো এইগুলার জন্য একটা হচ্ছে যে ইসের কাছে যাইতে পারেন, ওইরকম আলেমের কাছে যাইতে পারেন, সবাই কিন্তু এটার এক্সপার্ট না। আপনাকে আমি আগে বলছি যে আমাদের এখানে দাস করেন মদিনা ইউনিভার্সিটির পিএইচডি আলেম, উনি কিন্তু ওনার বাচ্চা নিয়ে আরেকজনের কাছে গেছেন দেখাইতে, কারণ কি এটা ওনার ফিল্ড না, এক্সোরসিজম ওনার ফিল্ড না, মানে এই লাইনে কাজ করাটা ওনার ফিল্ড না, উনি আরেকজনের কাছে গেছেন, উনি তাকে কাউন্সেলিং করছেন, যা করার করছেন, কি যা হয়েছে আমি খুব ডিটেলস জানি না, তার মনে হয় যে ওনার সমস্যার সমাধান হয়েছে আর কি। এটা করতে পারেন, যারা এটাতে এটার এক্সপার্ট তাদের কাছে একটু দেখাইলেন যে আমাদের এরকম সমস্যা হচ্ছে, যে কেন হচ্ছে এটা, আপনি কি মনে করেন নাকি এরকম কিছু। আর নিজে একদম প্রাথমিকভাবে যে কটা জিনিসের চোখ দিতে পারেন, আমরা অনেকবার বলছি এখানে আবার বলি, প্রথমেই দেখলেন যে আপনার আপনি আপনার ঘরে মূর্তি, ইমেজ, গানের যন্ত্র বা কুকুর বা বেল এই ধরনের কিছু আছে কিনা, থাকলে সেগুলো বের করে দেবে। তারপরে আপনি দেখতে পারেন যে আপনাদের হ্যাবিটগুলো কেমন, মানে আপনাকে টয়লেটে গেলে সবসময় দোয়াটা পড়ে যাচ্ছেন কিনা, বা কোনো সময় ভুল করতেছেন কিনা, বুঝছেন না, সবসময় পড়েন কিনা, কোনো সময় ভুল। তারপরে যেটা করতে পারেন যে সুরা বাকারা নিজে করবেন তেলাওয়াত, যদি না পারেন অন্তত রেকর্ডিংও যদি বাজান, কোনো কোনো স্কলার বলেন যে রেকর্ডিংও কাজ হয়, সবাই অ্যাগ্রি করেন না, কিন্তু কোনো কোনো স্কলার বলেন বা আমাকে নিজে ফার্স্ট হ্যান্ড বলছেন মানুষ, রেকর্ডিংও কাজ হয়, সুরা বাকারার রেকর্ডিং সুরা বাকারার নিজেও পড়তে পারেন, স্পেশালি আজল কুরসি এবং শেষ দুইটা আয়াত রিসাইট করা, অথবা রুকিয়ার সিডি পাওয়া যায় আমাদের কাছে আছে, আমাদের কম্পিউটারে আছে, যে কেউ যদি চান ওইটা সফট ই আছে আর কি, মানে আপনি চাইলে ফাইলটা নিয়ে যেতে পারেন, একটা পেন ড্রাইভ নিয়ে এসে দেখতে পারেন বাজায় কি এফেক্ট হয়। এটি দিয়ে কিন্তু সিলেটের ওই যে ওই আব্দুল সবির চৌধুরী এবং ওনার নাম কি মোলানা তাহের, যিনি পিএইচডি করলেন কয়েকদিন আগে হাদিসের উপরে, ওনারা কিন্তু এটা দিয়ে মানুষকে ট্রিট করছেন, জাস্ট এই রেকর্ডিংটা, মানে রেকর্ডিংটা সব মাসনুন দোয়া আর কি,
যেভাবে সিরিয়ালে আসে সেভাবে করে আপনি করতে পারেন, এটাও কিন্তু দেখবেন যে অনেক এফেক্ট আছে। একটা কেসে আমি জানি যে হাজব্যান্ড ওয়াইফের এরকম কাজ এসের ভিতরেও কিন্তু এটা খুব বড় এফেক্ট, মানে ডিভোর্স অলমোস্ট হয়েই যাচ্ছে। তারা ক্যানাডায় থাকে, হাজব্যান্ড থাকে দুবাই, ওয়াইফ থাকে ক্যানাডায়, এবং আমাদের খুব ক্লোজ, তারা ডিভোর্স আর কোনো রাস্তা নেই, ডিভোর্স হয়েই যাচ্ছে। এরকম অবস্থায় ওই মেয়েটার বাবা বলতে চান যে রুকিয়া সিটিতে তাদের একদম লাইফের মোড় ঘুরাই দিছে, মানে দোয়াগুলা বা এইগুলা হইতে পারে, আমি জানি না, বাট ট্রাই করতে তো দোষ নাই। এটা যে হারাম না হয় ট্রাই করা, বা এটা যে বিদাত না হয়, বা এটা যে শীত না হয়, তাহলে আমরা এটা ট্রাই করতেই পারি। আচ্ছা, এরপরে আমরা আসি ইফ ইউ, আচ্ছা এরপর বলতেছেন ইফ দ্য কনফ্লিক্ট, এত সব করার পরেও দ্য কনফ্লিক্ট ইজ স্টিল নট রিজলভ, কনফ্লিক্টটা আর শেষ হয় না, আপনি বসবেন, আসেন বসেন, কোন হিফজের বাচ্চা বসুক, আচ্ছা there are some issues that would make it obligatory for you to seek a legal release from the marriage, eto kichur poreo jodi na hoy tale emon reason thakte pare jeita apnar jonno wiser je apni eta divorce jaben, eta thaktei pare. If this matter is affecting your ability to practice your religion, janiye apnar samasya ta hocche husband er sathe, সেটা যদি আপনার দিনকে এফেক্ট করে, দিনের প্র্যাকটিসকে এফেক্ট করে, অ্যান্ড টেকিং ইউ ফার্দার অ্যাওয়ে ফ্রম আল্লাহ, আপনাকে যদি আল্লাহর চেয়ে আরো দূরে নিয়ে যায়, দেন ইট মে বি কনসিডার্ড আইদার এ রিকমেন্ডেড অর এন অব্লিগেটরি ডিভোর্স, তাহলে এটা একটা অব্লিগেটরি ডিভোর্স হইতে পারে আপনি, ডিপেন্ডিং অন হোয়াট দ্য ইস্যু ইজ। If it is simply a personal clash, personality clash with a partner, then it can be either permissible or detested divorce. Oi rokom factor je din theke shorai nibe apnake, sei khetre divorce ta apnar jonno recommended ba obligatory hoyte pare. Kintu jodi factor ta erokom hoy je just personality clash, just ego, sheikhane eta discouraged ba detested divorce hobe, karon ego r byapare Allah subhanahu wa taala bolchen je ekjon husband sei family r গার্ডিয়ান, এবং তার কাছে আপনাকে সাবমিট করতে হবে এন্টি গড কোনো ব্যাপার যদি না হয়, এন্টি ইসলাম কোনো ব্যাপার যদি, ইসলামিক কোনো ব্যাপার না হলে আপনাকে সাবমিট করতে হবে টুয়েলভ লিমিট, এটা আপনার জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, এটাকে মানতে হবে। যেই জন্য হাজব্যান্ড ওয়াইফ বা ছেলে মেয়ে নিয়ে রাইট রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলতে গেলে আমরা শুরুই করি একটা সেন্টেন্স দিয়ে যে ছেলে এবং মেয়েরা ইকুয়েল না, এই কথা বলে আমরা শুরু করি। যদি কেউ মনে করে যে ছেলে আর মেয়েরা সব সবকিছুতে ইকুয়াল বা দে আর জাস্ট ইউনিটস অফ হিউম্যানিটি, তার বাইরে মানে সবকিছুতেই তারা মানে একটা ব্লক, একটা ব্লকের সাথে একটা ব্লক রিপ্লেস করা যায়, ধরেন এখানে একটা ছেলে আছে তাদের একটা মেয়ে দেওয়া যায় সব সব জায়গাতেই, বুঝছেন না, ফ্রম মসজিদের ইমাম টু হেড অফ স্টেট টু জাজ টু সাক্ষী, তাইলে আমরা ইসলাম বুঝি না, অথবা ইসলামে মেয়েদের রাইট বুঝি না কোনটা। ইসলামে কোথাও বলা হয় না যে ছেলের মেয়ে ইকুয়াল, কোথাও বলা হয়নি ছেলে আর মেয়ে ইসলামে ইকুয়াল না। এখান থেকে আপনার জার্নি শুরু করতে হবে, মানে একজন মহিলাকে ইসলামে ঢোকার আগে বা ঢোকার পর পরে প্রথম একটা জিনিস রিয়েলাইজ করতে হবে যে সে আর তার হাজব্যান্ড ইকুয়াল না। তবে হ্যাঁ, এক একটা ফিল্ডে এক একজনের ইম্পর্টেন্সটা বেশি হইতে পারে, এক একটা ফিল্ডে তার রাইটটা বেশি হইতে পারে, এবং ইসলাম সেই রাইটটা তাকে দিচ্ছে কিনা সেটা ভাবার ব্যাপার বা সেটা চিন্তা করতে পারে সে, যে আমার রাইটগুলা বা আমার রেসপন্সিবিলিটিগুলা কি আমার এক্সিসের ডিফাইন কিনা, আমার ফিজিক্যাল অ্যাবিলিটি, আমার ইমোশনাল অ্যাবিলিটি এবং আমি যা করতে পারি সেই এক্সিসের ডিফাইন কিনা, এটা করতে পারে, সেটা করতে পারে। কিন্তু তাই বললে মানে মানে জাস্ট রিপ্লেসেবল ইউনিট, ইটের মতো একটা ইটের জায়গায় একটা ইট দিলে হবে, একটা মেয়ের জায়গায় একটা ছেলে দিলে হবে, নো, ইসলাম সেই ইকুয়ালিটির কথা বলে না। আপনারা চাইলে আমি আমাদের গ্রুপে আবার দিতে পারি ইসলাম কেউ যে এইটা আছে এটার উপরে রুলিং, শুনেই করছেন এলেন বলে যে এটা একটা লাই, এইটা একটা মিথ্যা কথা যদি আমরা বলি যে ইসলামে ছেলে এবং মেয়ে ইকুয়াল, এটা যদি ওয়েস্টার্নারদের অথবা ফেমিনিস্টদের অ্যাপিস করতে গিয়ে আমরা কখনো বলি, আমরা আসলে একটা মিথ্যার আশ্রয় নিচ্ছি, সেটা ঠিক না। এরপরে রয়ে গেল, আচ্ছা দেখি আমরা শেষ পর্যন্ত যাই কি বলতেছেন, ইফ ইট ইজ সিরিয়াস কজ অফ ফিজিক্যাল অ্যাবিউজ, গো ফার্স্ট টু দ্য মুসলিমস ফর হেল্প, মারপিটের ব্যাপার যদি হয়, ফিজিক্যাল অ্যাবিউজ, অনেক অনেক মানুষ কিন্তু ওয়াইফকে মারে বা ই করে, এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে এই জিনিসটাকে তারা ইসলামের সাথে ট্যাগ করে দিছে, ইসলামের সাথে ট্যাগ করে দিছে এই জন্য যে বিশেষ কেসে ইসলামে শাসন করাটা পারমিসিবল দেখে কিন্তু তারা এটাকে ট্যাগ করে দিচ্ছে, অথচ ওয়াইফ অ্যাবিউজ তাদের যে রেকর্ড আমরা কোনোদিন কাছে পিঠে যেতে পারবো না। যারা দক্ষিণ কোরিয়া গেছেন কোনোদিন তারা জানেন যে ওইখানকার টিভি নাটকের
প্রধান উপজীব্য হচ্ছে বউ পেটানো, মানে প্রধান মানে বিষয় হচ্ছে বউ পেটানো। প্রত্যেকটা নাটকে দেখবেন বউয়ের এই জায়গায় ব্রুজ, এই জায়গায় দাগ, বুঝছেন কি পেটাইছে না, এটা হলো তাদের সোশ্যাল। বা জাপানিজদের মানে মানে মেয়েদেরকে যে কিভাবে অ্যাবিউজ এবং মানে সাবহিউম্যান ভাবে ট্রিট করে, এটা জাপানিজদের দেখলে আপনারা বুঝতেন। জাস্ট একটা কমোডিটি জাপান, মেয়েরা জাপানি মানে ট্র্যাডিশনাল এশিয়ান, সেই জন্য তারাও এখন তাদের ই হাতে নিচ্ছে, তারাও উল্টাটা করে যেতেছে। কিন্তু ট্র্যাডিশনালি জাপানিজ সোসাইটিতে মেয়েরা ওই রকম কমোডিটি হিসেবে ট্রিটেড হইতো। যাই হোক, তারপরে বলতেছেন কি গো টু পুলিশ, এটা আমেরিকায় বলতেছেন, পুলিশের কাছে যাও হেল্পের জন্য দরকার হইলে। জেনারেলি স্পিকিং ওয়ান শুড নট সারেন্ডার এ মুসলিম টু দ্য ডিসবিলিভার্স অর টার্ন টু দ্য ডিসবিলিভার্স টু রিজলভ ডিসপিউট বিটুইন টু মুসলিমস। খুব ইম্পর্টেন্ট কথা, মুসলিমদের ভিতর ডিসপিউটের জন্য কাফেরের সলভ করার জন্য আমরা যেন কাফেরের দ্বারস্থ না হই, বুঝছেন না? যেটা একটা যেটার পেছনের কথাটা হচ্ছে, অনেকেই মনে করেন যে এইসব কোর্টগুলাতে, যেসব কোর্টগুলো আল্লাহর আইন মতো চলে না, সেখানে যাওয়াটা হারাম মনে করেন, এটা কিন্তু পার্সেলি ঠিক। যে জিনিসটা আপনি সালিশের মাধ্যমে রিজলভ করতে পারবেন, গ্রামে গ্রাম পঞ্চায়েত ছিল না আগে, সালিশ ছিল না, সেটা কিন্তু ইসলামিক, নিজেদের ভিতরে ই করে ফেলবেন রাদার দেন গোয়িং টু কোর্ট। কিন্তু কোর্টে যাওয়া জায়েজ আছে, কখন জায়েজ? যখন একটা ক্ষতি আটকাইতে যাচ্ছেন আপনি যার আর কোনো রাস্তা নাই। ফর এক্সাম্পল, আমাদের নবীনগর যে মসজিদটা বিল্ড আপ হচ্ছে, কেউ একটা কেস করে দিছে, বুলডোজার নিয়ে আসছে এটাকে গুড়ায় দিবে, অনলি ওয়ে টু মানে স্টপ ইট হচ্ছে কি কোর্টে গিয়ে একটা ইনজাংশন আনা, তখন কিন্তু আপনাকে যাইতে হবে। এবং এটা জায়েজ জায়েজও না, অব্লিগেটরি এটা তখন আপনার যাওয়া, এই ক্ষতিটা আটকাইতে আপনি তখন যাবেন, তাই না? এর বোঝার ব্যাপার আছে। কিন্তু নর্মালি আমরা ধরেন এক দুটা মুসলিমে হাজব্যান্ড ওয়াইফে ঝগড়া হলো, আপনি এখানে আমেরিকান কোর্টে কাফের কাছে গেছেন এটা রি করতে, বুঝছেন? এটা খুব দুঃখজনক একটা ব্যাপার, আমরা বুঝবো যে এটা ডিসগ্রেস আসলে, এটা আমরা করবো না ইনশাল্লাহ। বাট দের আর এক্সেপশনস টু দিস রুল, কিন্তু এক্সেপশন আছে, মেরে ফেলতেছে আপনারা, মরে যাবেন এখন, তাই না? আপনার 911 না কি আসে না তাদের, আপনারা এখন মেরে ফেলবে আপনার হাজব্যান্ড এরকম ফিউরিয়াস রে বা যে কোনো কারণে হোক, তখন তো আর কিছু করার নাই, যান বাঁচানোর ফর যেটা আরেকটা ক্লজে পড়বে, অন্য একটা ক্লজে আসবে। অল হিউম্যান বিংস হ্যাভ দ্য রাইট টু প্র্যাকটিস দেয়ার রিলিজিয়ন, দ্য রাইট টু লিভ অ্যান্ড বি ফিজিক্যালি সেফ, সবাই রাইট আছে তার ধর্মকর্ম পালন করবে, জীবনযাপন করবে, ফিজিক্যালি সেফ থাকবে, অ্যান্ড দ্য রাইট টু দেয়ার ওন ওয়েলথ অ্যান্ড প্রপার্টি। এগুলো আসলে উনি কি বললেন আপনি খেয়াল করছেন কি বলছেন? শরিয়া যে পাঁচটা প্রিন্সিপালকে প্রোটেক্ট করতে আসে, মাকাসিদ শরিয়া বললেন আসলে, কিন্তু ইংলিশে বলছেন দিকে আপনাদের মনে হচ্ছে এগুলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ডেমোক্রেসির কোনো কথা বলছে, তা না। শরিয়া যে জিনিসগুলো প্রোটেক্ট করতে আসে, শরিয়া পাঁচটা প্রিন্সিপালকে প্রোটেক্ট করে, মাকাসিদ শরিয়া পড়লে আপনারা দেখবেন, সেগুলোর কথা কিন্তু উনি বললেন, ইংলিশে বলছেন দিকে আমাদের মনে হচ্ছে যে আমেরিকান সোসাইটির ডেমোক্রেসির কথা, তা না। ইফ অ্যানাদার মুসলিম ইজ, আরেকজন মুসলিম যদি এই রাইটগুলোকে ভায়োলেট করে অথবা আত্মসাৎ করে বা ধ্বংস করে ফেলে, টার্ন টু দ্য মুসলিমস ফর হেল্প, মুসলমানের কাছে যান হেল্পের জন্য, কমিউনিটির কাছে। এখানে সাধারণত ওরা ইমামের কাছে, যেহেতু মসজিদ বেশ, যারা মাইনরিটি আছে যারা প্র্যাকটিসিং তারা সাধারণত, এখন এখন আসমাগুলের কথা বলে লাভ নেই আর কি, মানে উনি হালাল ডেটিং নিয়ে বই লিখে ফেলছেন, পাকিস্তানি ইসের এক জেনারেলের মেয়ে আসমাগুল, নাম শুনছেন আপনারা, নাম করা লেখিকা আমেরিকায়, ওনার কাছে তো আর এটার জন্য গিয়ে লাভ নেই। যাইবেন হলো কমিউনিটি যদি থাকে, প্র্যাকটিসিং কমিউনিটি, তাদের মসজিদ থাকে, যেমন অরেঞ্জ কাউন্টি অথবা ক্যালিফোর্নিয়াতে জায়গায় জায়গায় আছে, হামজা ইউসুফের ইসে আছে বা সেলিম মগানের আছে, জামাল জারা বজর ইসে আছে, বোল্ডার কলোরাডো, এরকম জায়গায় যাইতে পারেন আপনি, বুঝছেন? মানে কমিউনিটিতে যেখানে যে ইমাম আছেন উইজ এ প্র্যাকটিসিং ই, যারা শুদ্ধ আকিদার, সৈয়া আকিদার, হামজা ইউসুফকে আমি সৈয়া আকিদার বলতেছি না, মানে জাস্ট উদাহরণ দিলাম যে তাকে কেন্দ্র করে একটা কমিউনিটি আছে, সেই জন্য। তো যাই হোক, তাদের কাছে যেতে পারেন, গিয়ে তাদের কাছে জিজ্ঞেস করলেন যে মানে কি করে কি হবে, তারা করেন ও কাজটাকে, একটা কমিউনিটিতে আমি জানি তারা কাজটা করছেন, সেন্ট লুইসে একটা কমিউনিটি আছে মানে আমাদের পরিচিতদের, ওইখানের ইমামদের কাছে তারা কাউন্সিলিং এর জন্য যান এবং তারা তাদেরকে মানে পরামর্শ দিচ্ছেন, এরকম ম্যারেজ কাউন্সিলিং এর জন্য গেছেন, এটা আমি জানি আর কি, পার্সোনালি জানি। যাই হোক, তা এখন যাবেন তার কাছে, গিয়ে ই করবেন। এবং ইফ দ্য মুসলিমস আর আনএবল, কখনো হইতে পারে আনএবল আর আনউইলিং হইতে পারে, অনেক সময় আমি বাংলাদেশিদের মসজিদ এটা, ভাই আপনার এগুলো আমি করতে পারবো না, আপনার আরবদের আপনাদের ই আলাদা, কুফু আলাদা, আপনাদের কালচার আলাদা, হইতে পারেন না, হইতে পারে, আপনারা দেখবেন আবার ওই ন্যাশনালিটির লাইনেও কিন্তু আবার ডিভিশন থাকে, বাঙালি মসজিদ, আমি বাঙালি মসজিদ ছাড়া যাই না, ওই যে আপনি ওইখানে যান, ওই তো আরবদের মসজিদ, এইভাবে বলবে কিন্তু আপনাকে বাইরে, ওইখানে যান নাকি, ওই কি বুঝেন আপনি ওইখানে যান, কার সাথে কথা বলেন, তা আরবদের মসজিদ না, এই লাইনে হইলে তার তখন অন্য জিনিস। যাই হোক,
তখন কি করবেন আপনি? তখন তো আর লতে বা কোর্টে আপনাকে যাইতে হবে, কিছু করে না। একটু আগে যেটা বললাম আমি, যে উদাহরণটা বললাম যে আপনার মসজিদ ভেঙে দিচ্ছে বুলডোজার নিয়ে আসছে, এটা বাংলাদেশে হোক, অস্ট্রেলিয়া হোক এবং এটা ক্যানাডায় হোক, আপনাকে কি করতে হবে? কোর্ট থেকে একটা ইঞ্জাকশন আনতে হবে, আদারওয়াইজ ইয়ার মসজিদ ইজ গন, বুঝছেন না? সেটা আপনি করবেন বা করা ওয়াজিব আপনার জন্য কখন। এখানে একটা ছোট্ট কথা বলি, গত আগেও বলছি আবারও বলতেছি, হয়তো কোনো মসজিদে সেই কথাগুলো আলোচিত হয় না। আপনার কোন একটা মানে ইসলাম থেকে না, সামওয়্যার ডাউন দ্য কালচারাল লাইন আমরা প্রিটেন্ড করি অথবা আমরা কেউ কেউ বিশ্বাসও করি আর কেউ কেউ ইম্পোজ করি যে মেয়েদের ডিজায়ার বলতে কিছু নাই, মেয়েদের আসলে ফিজিক্যাল কোনো ফুলফিলমেন্টের দরকার নাই, জাস্ট প্রোডিউস চিলড্রেন। অত্যন্ত রং একটা জিনিস, অত্যন্ত ভুল একটা জিনিস, এবং বহু সংসারের অশান্তি কিন্তু এখান থেকে শুরু হয়। আপনারা জানেন যে বাংলাদেশের টিপিক্যালি এই যে জিনে ধরাটারা বলতে যেগুলো বলে আর কি, একটা মেয়ে হঠাৎ করে ফিট হয়ে যায়, কাজ করতেছে কাজ করতেছে ধূপ করে পড়ে গেল, এগুলো এক ধরনের হিস্ট্রি আছে। যেটা মেইন কজ হচ্ছে সেক্সুয়াল ফুলফিলমেন্ট না হওয়া, মেইন কজ। এবং এই ভণ্ড পীরগুলা লুপচাগুলা বদমাইশগুলা এই মেয়েগুলারে কিন্তু এইভাবে এক্সপ্লোর করে, তাদের কাছে যায় ট্রিটমেন্টের জন্য। তারা ট্রিটমেন্ট করে ঠিকই, কিন্তু দ্যাট ইজ নট ঝাড়ফুঁক বা আল্লাহ আল্লাহর নামের কোনো ট্রিটমেন্ট না, এটা হলো ব্যবিচারের ট্রিটমেন্ট করে তারা। অ্যান্ড দে কিওর অলসো সামটাইমস, দে গেট কিওর অলসো, খুবই দুঃখজনক কথা। এই ইন্ডেক্সগুলা, এই আলামতগুলা, এই চিহ্নগুলা প্রত্যেকটা প্র্যাকটিসিং মুসলিমের উচিত গেজ করা। গেজ করা মানে মাপা, তার ওয়াইফের দিকে তাকায় দেখা, তার ওয়াইফের চোখে তাকায় দেখা, তার ওয়াইফের ভিতরে তাকায় দেখা। এখানে কিন্তু আমাদের মানে জেনারেলি পুরা মুসলিম ওয়ার্ল্ডটা গাফিল আমি মনে করি, আমি জেনারেলি, আর পার্টিকুলারলি বাংলাদেশিরা আরো গাফিল। যেখানে দুইটা ভাত দিতেছি গ্রামে, দুইটা ভাত দিতেছে এটা একটা বড় ফেভার, ভাতই তো পাইতেছে আর কি চাষ, এটা একটা, এটা একটা মানে নেক্সট মানে উজ্জ্বল সেন্টেন্স হচ্ছে যে ভাত তো দিতেছে। ভাত দেওয়ার ভাতার একটা কথা আছে না, মানে ভাতারের সাথে সম্পর্কটা ভাতের, বুঝছেন না, আর কিছু না, অত্যন্ত রং জিনিস। এবং এইটা একটা কি কি জিনিস অফ অফ মানে ডিসকর্ড ইন মেনি ফ্যামিলি। আমি একটা ফ্যামিলির কথা বলি, আমি জানি না তারা কোনোদিন এই লেকচার শুনবে কি না, শোনার কোনো চান্স নাই, অ্যাপারেন্টলি কোনো চান্স নাই, কিন্তু দুনিয়াতে হয় না যে অনেক চান্স নাই। মানে কলাবাগানের কোন চায়ের দোকানে নাকি কোন ওই আমাদের একদিন ইয়ে এসে বলতেছে যে যাবেন কলাবাগানের কোন চায়ের দোকানে আমার লেকচার নাকি শুনছে সে দাঁড়ায়, সে তো আমার চিনে, আমার আমার স্কুলের ভাই, খুব ক্লোজ আমার, এটা হইতে পারে। তো আল্লাহর কাছে আমি মাফ চাইতেছি, তারা জানলে আমাকে মাফ করে দেন। আমি ঘটনাটা বলতেছি, এই মহিলার হাজবেন্ড তার প্রতি খুব বেখেয়াল থাকতো এবং আরেকটা মেয়ের সাথে তার এফেয়ার টেফেয়ার ছিল, সেই মেয়েটাকে নিয়ে সে লিটারেলি ঘর করছে। একটা সময় পরে বাচ্চা কাচ্চা হয়েছে এই ঘরে, কিন্তু সে ওয়াইফের সাথে আসে নাই, থাকে নাই, করে নাই, আরো বদভ্যাস ছিল, নেশা টেশারও ছিল। এই মহিলা তখন কি করলো, মানে এক্সট্রা এক পর্তা রিলিজিয়াস হয়ে গেল সে। এটা অনেকের হয়, মানুষ মেয়েদেরকে আল্লাহ একটু ধৈর্য দিচ্ছেন, নিড নাই আমি একবারও বলতেছি না, ধৈর্য দিচ্ছেন, তারা আমাদের চেয়ে এই ব্যাপারে মোর ধৈর্যশীল। এবং আমি আগে একদিন বলছি যে তাদের ফিজিক্যাল ডিজায়ারটা স্লোয়ার রাইজিং লঙ্গার লাস্টিং, আগে একদিন বলছি স্লোয়ার রাইজিং লঙ্গার লাস্টিং, যে জন্য আপনার যারা এইসব নিয়ে গবেষণা করেন তারা বলেন যে আপনি হাজবেন্ড যদি ফর এক্সাম্পল আপনি সৌদি আরব থাকেন, আপনারা ডেট করছেন যে 10 তারিখে আপনি বাড়ি আসবেন, ডোন্ট মিস ইট, ডোন্ট মিস ইট। কেন বলেন, যে কাউন্টার পার্ট আপনার যিনি আছেন উনি যেদিন খবরটা পাইছেন ওই দিন থেকে তার ডিজায়ারটা ইজ অন দ্য রাইজ ফর 10th, শি ইজ প্রিপেয়ারিং হার সেলফ ফর 10th। আপনি যদি এই ডেটটা মিস করেন, ওই যে বললাম স্লোয়ার রাইজিং লঙ্গার লাস্টিং, সে কিন্তু ওই রকম একটা স্টেটে থাকবে। এবং তখন তার জন্য মানে যদি দিনদার না হয়, আল্লাহ ভয় না করে বা কম ভয় করে, তার জন্য একটা পদস্খলনটা কিন্তু লাইকলি। এটা আমি পড়ে বলতেছি, জেনে বলতেছি, পড়ে বলতেছি, এটা যারা এগুলো নিয়ে কাজ করেন, যারা এগুলো নিয়ে গবেষণা করেন, যেসব সাইকিয়াট্রিস্ট তাদের কথা বলতেছি, একটা উদাহরণ দেব। এর উল্টাটা আমি বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন,
তাদের যুদ্ধের থেকে তারা ফিরে আসছেন বা কোনো এক্সপিডিশন থেকে ফিরে আসছেন, কি বলতেন? যে তোমরা মসজিদে আসো, ওয়াইফদেরকে একটা সময় দাও টু প্রিপেয়ার দেমসেলফ, বলতেন না? জানেন তো এটা, হাদিসটা জানেন, খুব ওয়েল নোন হাদিস এটা, তাদেরকে একটু সময় দাও টু প্রিপেয়ার দেমসেলফ। যাই হোক, স্লোয়ার রাইজিং লঙ্গার লাস্টিং, তাদের ডিজায়ারটা আল্লাহ তাদেরকে এইভাবে ই করছেন। সো ওই মহিলার যার গল্প আমি বলতেছিলাম, উনি এক ধরনের করে ইন্ট্রোভার্ট হয়ে গেলেন, রিলিজিয়াস হয়ে গেলেন, কিন্তু উনি কি করতেন, মসজিদের ইমামদের সাথে ধরেনকে তাদেরকে খাওয়া পাঠাইতেছেন, ভালো কিছু রান্না হলে পাঠাইতেছেন, এবং পরে দেখা গেল যে ওনার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে যাচ্ছে সেই ইমাম বা যাদেরকে ই করতেছেন। অ্যান্ড ইট সো হ্যাপেন্ড যে উনি ওই হাজব্যান্ড এখন ফিরে আসছেন, কিন্তু উনি অক্ষম হয়ে গেছেন বিকজ অব নেশা, মানে যাই নেশা করতেন আর কি। এখন এই মহিলা অলমোস্ট ওপেনলি বলে বেড়াচ্ছেন যে উনি এই হাজব্যান্ড থেকে ডিভোর্স নিয়ে, ওনার কিন্তু বয়স হয়ে গেছে এখন, শেষ এজ বলতে পারেন, ধরেন অ্যারাউন্ড 45 বা 42, আমি জানি না এক্সাক্টলি, জানি না। উনি ওই ইমামকে বিয়ে করতে চান। আপনি দেখছেন কিভাবে পলিউশনগুলো আসছে ইমামের সাথে, কিন্তু আমাদের সম্পর্ক কি, এটা মসজিদ ইমামের সাথে পিওর রিলিজিয়াস সম্পর্ক না, একটা কমিউনিটির ইমাম। উনি ওই ইমামকে বাসায় দাওয়াত দিয়ে খাওয়াইছেন, তাকে খাওয়া পাঠাইছেন বা ইত্যাদিতে, এখন উনি চান ওই ইমামকে বিয়ে, কোনো ই নাই কিন্তু, প্রেম প্রীতি নাই, বাট স্টিল উনি চিন্তা করছেন এই সমস্ত কিছুর মূল কোথায়, আসলে ওই হাজব্যান্ডটা তার রাইটটা ফুলফিল করে নেই, ঠিক না কথাটা, বা ওনার প্রয়োজন ছিল সেই প্রয়োজনটা ফুলফিল হয় নাই। ওনার ভুল যেটা সেটা হচ্ছে যে উনি রাইট জায়গাটা অ্যাড্রেস করেন নাই, তার উচিত ছিল ওই সময়ে যদি ওনার এই ধরনের একটা পসিবিলিটি থাকে যার জন্য উনি বিপদগামী হইতে পারেন, আমরা তো মনে করি এইটাও টু সাম এক্সটেন্ট বিপদগামী হওয়া, যে একজন মানুষের তার রিলিজিয়াস রিলেশন, আমি এখন ইমামরে বিয়ে করতে চাই ফর আদার রিজনস, মানে এখানে একটা গন্ধ চলে আসলো না, একটা স্ক্যান্ডালাস জিনিস হয়ে গেল, এটাও হইতো না যদি উনি প্রবলেমটাকে অ্যাড্রেস করে সেই মতো ব্যবস্থা নিতেন, বা ওনার ফ্যামিলিকে বলতেন, বা ওনার ফ্যামিলি ব্যবস্থা নিত, বা ফ্যামিলি যদি মনে করতো যে গেজ করা, যেটাকে আমি বলি মাপত, যে ওনারও কিছু কমতি হচ্ছে বা এমন কিছু কমতি হচ্ছে যেটা আদারওয়াইজ অন্য কিছু দিয়ে ফুলফিল হওয়ার কথা না, যতই আপনার তারে তসবিহ টেপানার কোরআন হাদিস বোঝান, তাই না? আল্লাহ আমাদেরকে এইভাবে বানাইছেন, এই জিনিসগুলো যেন আমরা মিস না করি। আমি এক সুযোগ পেয়ে আজকে বললাম, আমরা অনেকেই মনে করি যে মেয়েদের আবার এইসব জিনিস নিয়ে চিন্তা করার ব্যাপার কি আছে, ভাত দিতেছে দুইটা, ভাত খাইতেছে এটাই বেশি, গ্রাম অঞ্চলে স্পেশালি এটা এই করে, এটা কিন্তু খুবই, এবং এটা সুন্না, কিন্তু আপনারা যদি রাসূলের লাইফ সম্বন্ধে পড়েন তাহলে দেখবেন হাউ কেয়ারফুল হি ওয়াজ ইন দিস ফিল্ড, শুধু নিজের বেলা না, সাহাবীদেরকে কিভাবে বাইরে আড্ডা মারলে বলছেন যে ঘরে যাও, বুঝছেন না, বা আরো দেখবেন আপনি যে কিভাবে মানে রোজা রাখার ব্যাপারগুলো, এক সাবি আরেক সাবিকে কিভাবে বলছেন যে তুমি রোজা, তুমি তো তোমার ওয়াইফের রাইট ফুলফিল করতেছো না, তুমি রোজ রোজা রাখো, তুমি খুব টায়ার্ড থাকো, বা তোমার কোনো ই থাকে না, এনার্জি থাকে না, বা ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে। তো এটা আপনাদেরকে বললাম যে আপনারা আপনারাও যেন সেই ট্র্যাপে না পড়েন, এবং এইটা কিন্তু মানে কি বলবো, মানে 95% অফ ম্যারিটাল ডিসকর্ড থাকবে না যদি এই জায়গাটা কারেক্টলি ফুলফিল হয়। আমি আপনাদেরকে বললাম আজকে ভাই হিসাবে, আমি মরে গেলেও আপনারা আমার কথাটা মনে রেখেন, 95% অফ দ্য ম্যারিটাল ডিসকর্ড থাকবেই না, দুইটা কাপড় কম, দুইটা ভাত কম, বুঝছেন না, এগুলো কোনো ম্যাটারই না যদি এই জায়গাটা ঠিক থাকে। আপনি অবাক হয়ে যাবেন, এভরিথিং গোজ রাইট যদি এই অংশটা ঠিক থাকে, এবং এই অংশ ঠিক থাকার জন্য এভরিথিং ইজ জায়েজ এক্সেপ্ট টু থিংস, আমরা আগে বলছি একদিন, এক্সেপ্ট দুইটা জিনিস ইসলামে অলমোস্ট এভরি এফোর্ট এভরি চেষ্টা, দের ইজ নো পারভার্শন রিয়েলি, দুইটা ছাড়া শুধু, যে দুইটা সম্বন্ধে সবাই একমত যে এই দুইটা জিনিস, একটা হচ্ছে যে মেনস্ট্রুয়াল সাইকেলের সময় কোনো আলটিমেট সেক্সুয়াল রিলেশন আপনি এস্টাবলিশ করবেন না, আর একটা হচ্ছে অ্যানাল সেক্স যেটাকে আমরা বলি, টু ইউজ আদার রিসেপ্টিকাল আপনি কোনো অ্যাক্টিভিটিতে জড়াবেন না, এ ছাড়া নেম এনিথিং এভরিথিং ইজ জায়েজ। আপনি অবাক হয়ে যাবেন এই নিয়ে ইসলামের কত বিস্তারিত লেখা লিখছেন ইসলামী স্কলাররা লিখছেন, ফ্রম কুর্তুবি টু মানে আজকের দিনের যারা আছেন, ইভেন আপনি ইসলামকেও খুলে দেবেন, কোনো ই নাই, কোনো রাগঢাক নাই, সরাসরি এটা নিয়ে কথা বলছে। সো এটাকে আমরা হাস্যাস করে আমাদের একটা দোজকের নারকীয় একটা জীবন, দোজকের ভিতরে একটা জীবন কাটানোর চেয়ে উই শুড টক ইট আউট যদি কারো থাকে, অ্যান্ড উই শুড আস্ক আদার্স যারা কাউন্সেলিং করতে পারেন,
or we should seek help of doctors or সাইকোলজিস্ট অর যে যে যা জেলে নে থাকে আর কি। সোজা কথা, মোট কথা এটাকে লেস ইম্পর্টেন্ট মনে করেন। আমি বললাম তো যে 95% অফ দ্য ম্যারিটাল ডিসকর্ড যেগুলোকে বলি আমরা উইল বি সলভ জাস্ট একটা জায়গা ঠিক থাকলে, যদি এই জিনিসটা ঠিক মতো অ্যাড্রেস করতে পারেন। আপনি দেখবেন আউট অফ দ্য ওয়ে গিয়ে আপনার ওয়াইফ আপনাকে সার্ভ করবে, আউট অফ দ্য ওয়ে গিয়ে আপনাকে সাপোর্ট করবে, আউট অফ দ্য ওয়ে গিয়ে আপনি কল্পনা করতে পারবেন, আউট অফ দ্য ওয়ে গিয়ে আপনার পাশে দাঁড়াবে সে আপনার রেনি ডেজে, আপনার দুর্দিনে, আপনার অভাবে। আপনি খাওয়ার দিতে পারতেছেন না, কাপড় দিতে পারছেন না, স্টিল শি উইল নট কমপ্লেন, যদি এই অ্যাসপেক্টটা ঠিক থাকে। এবং কোরআনে কিন্তু এই অ্যাসপেক্টটাই আল্লাহ বলছেন যে ফর সাকিনা, আমাদেরকে স্পাউস তৈরি করছেন ফর সাকিনা, নট ফর প্রক্রিয়েশন। একবারও বলে নাই যে বাচ্চা প্রডিউস করার জন্য করছি, তা বলে নাই। সেটা আল্লাহ এমনিও করতে পারতেন, আল্লাহ ছেলে এমনি করতে পারতেন না। অ্যানিমেল কিংডমে অ্যাসেক্সুয়াল ই আছে কিন্তু রিপ্রোডাকশন, আপনারা জানেন তো যারা বায়োলজি পড়ছেন, ডাক্তার সাহেব আছেন না, হাইড্রা ই হয় না, রিপ্রোডাকশন হয় না, দুজন আছেন ডাক্তার, ও সরি আপনি তো ডাক্তার না, আপনি ইঞ্জিনিয়ার, পিসের জন্য আমি ডাক্তার ইনক্লুড করে ফেলছি, আপনি ডাক্তার আছে না, অ্যানিমেল কিংডমে আছে। পার্থেনোজেনেসিস বলে একটা জিনিস, এই যে এই ম্যারির ইটা, ম্যারির যে ভার্জিন বার্থ, এটাকে এক্সপ্লেন করতে গিয়ে মরিস বুকাইলি এটাকে ডিফাইন করছেন আর কি, পার্থেনোজেনেসিস বলে একটা কথা, মানে সেম একটা ইস্যুর থেকেই ভ্রূণ হইতে পারে এবং ই হইতে পারে, স্পেশাল কেস হইতে পারে। তো এই জিনিসগুলো আমরা, এটার জন্য শুধু আল্লাহই করেন নাই, আল্লাহ যেটা বলছেন সেটাই মেন রিজন সাকিনা। এবং আমাদের দেশে যে এই হিস্ট্রিয়া যেটাকে বললাম, মৃগি বলে, দুই টাইপের মৃগি আছে, একটা তো এপিলেপসি আছে ওটা, আর একটা কিন্তু মেয়েদের ভিতরে যেটা দেখা যায় এটা জাস্ট আউট অফ দিস, এবং এটা ট্রিটমেন্ট কিন্তু সেক্সুয়াল ফুলফিলমেন্ট, মানে একদম ফুলফিলমেন্ট, আমি যদি খুব র ভাবে বলি আর কি, খুব র কথা, এই র কথাগুলো না বইলা খুব বেশি সুগার কোট করতে গিয়ে না বোঝানোর চেয়ে র বইলা ফ্যামিলিগুলোকে রক্ষা করতে চেষ্টা করাটা বেটার আর কি। এবং এইগুলার যে বিকৃতিটা আসে সেটা অনেকভাবে আসে, সেটা যে সবসময় আলটিমেট একটা পরকীয় রিলেশন, আজকে তো দেখতেছেন পরকীয় একটা উপজীব্য বাংলাদেশের, তাই না, নজবিল্লা, মানে হিন্দুদের কাছ থেকে কাফেরদের কাছ থেকে সিরিয়াল দেখতে 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 আমি শুনলাম যে এখন নাকি এগুলো মানে ডাইল ভাত হয়ে গেছে। আমি তো দেখি না বহুদিন, আমি কোনো ইন্ডিয়ান সিরিয়াল দেখিনি, কিন্তু এগুলো নাকি ডাল ভাত হয়ে গেছে, পরকীয়া মানে এর কোনো ব্যাপারই না আর কি। তো এই জিনিসগুলো তো এটা আলটিমেট একটা ব্যাপার না, এটা খুব খুব এক্সট্রিম ব্যাপার, কিন্তু এই ছাড়াও অনেক আপত্তিকর জিনিস আছে, গান শোনা, সিনেমা দেখা, নাটক দেখা, ধর্মের ভাই বানানো, রাখি ভাই, ধর্মের ভাই, ডাকা ভাই, এই সব কিছুর মাধ্যমে কিন্তু আসলে ওই ডিজায়ারটা নানা রকমভাবে ফুলফিল হচ্ছে, হয়তো আলটিমেটটুকু হচ্ছে না, কিন্তু অনেকভাবে ফুলফিল হচ্ছে। একজন পুরুষের সাথে কথা বলতে আমার ভালো লাগে, এটাও একটা ডিজায়ার ফুলফিলমেন্ট, বোথ ওয়ে আমি বলতেছি, এটা শুধু মেয়েদের একচ্ছত্র কোনো ব্যাপার না, আমি বোথ ওয়ে বলতেছি। মেয়েদেরটা কেন বলতেছি, মেয়েদেরটাকে আমরা মনে করি ইটস নট দেয়ার, এই নিডটাই নাই তাদের, সেই জন্য বলতেছি। ছেলেদেরটা তো মেয়েরাই খুব ভালো করে বুঝেন, যখনই হাজব্যান্ডে দেখেন অন্য মেয়ের দিকে তাকিয়েছে তখনই বুঝেন যে এখানে কোনো সমস্যা হয়ে গেছে আর, তাই না। কিন্তু ছেলে মেয়েদের ব্যাপারে কিন্তু আমরা মনে করি যে এরা সব হচ্ছে একদম একদম ফেরেশতা, তাদের কোনো নিডই নাই, তাদের কোনো চাহিদা নাই, তাদের কোনো অন্য চিন্তা মাথায় আসে না। কিন্তু একটু ওপেন সোসাইটিতে আপনি দেখবেন যারা এগুলো নিয়ে কথা বলে, লেখালেখি করে, তারা কিন্তু ভেরি মাচ এগুলো নিয়ে কথা বলে, প্রবলেমগুলোর কথা বলে, আমরা তখন এটাকে বেহায়ামি মনে করি। এখানে এই লেখক শুরুতেই বলছেন যে একটা মেয়ে যদি আইসা বলে যে আব্বা আমি বিয়ে করতে চাই বিকজ অফ আমার নিড, আমরা যেন তাকে হোর হিসাবে ট্রিট না করি, এটা আল্লাহ দিয়ে দিয়েছে, আল্লাহ প্রদত্ত ডিজায়ার তার এবং আল্লাহ প্রদত্ত আর্জ তার ভিতরে, এটাকে যদি আমরা চ্যালেঞ্জ করি বা এটাকে আনন্যাচুরাল মনে করলে আল্লাহর সৃষ্টির হিকমতটাকে আমরা চ্যালেঞ্জ করবো, এটা যেন আমরা না করি। এটা শুরুতেই বলে দিচ্ছে যে আমরা মনে করবো একটা মেয়ে যদি এসে 15 বছর বসে বলে যে আব্বা আমার বিয়ের দরকার, আমরা মনে করবো একটা মানে প্রস্টিটিউট বা একটা হোর, তা যেন আমরা মনে না করি। এটা তার আল্লাহ প্রদত্ত রাইট, সে ক্যান সে বলতে পারে সে যে আমি অন দ্য ট্র্যাক থাকতে, আল্লাহর রিলিজিয়নের উপর থাকতে, দিনের উপর থাকতে, আল্লাহর মতো করে চলতে, কবিরা গুণ এড়ায় চলতে আমার একটা বিয়ের দরকার আব্বা, এটা একটা মেয়েও বলতে পারেন। ইউ শুড ক্যাটার ইট, মেয়ে বলুক বোন বলুক, মানে আমাদের ওয়ালিশিপে, আমাদের গার্ডিয়ানশিপের আন্ডারে যে বলবে তারটা আমাদের শোনা উচিত এবং সিরিয়াসলি শোনা উচিত, শুধু শোনা না, বলা, তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং বলা উচিত যে অ্যাটলিস্ট সে একটা ব্যবিচার করে এসে বলে না যে আই এম প্রেগনেন্ট নাও, তাই না, এটা আরো খারাপ হইত, সে অন্যদের চেয়ে ভালো এসেছে। যাই হোক, আপনারা মাফ করে দিন যদি আপনাদের কারো কাছে আমার কথাগুলোকে বাহুল্য মনে হয়ে থাকে, আপনারা পড়াশোনা করবেন ইনশাল্লাহ, একটু সময় দিবেন এই ব্যাপারে, বিয়ের আগে বিয়ের পরেও দিবেন, বিয়ের আগে প্রিপারেশন স্টেজে দিবেন, ফিক অফ ম্যারেজ আছে, ওয়েল নোন আছে দুইটা বাজারে, মানে বাজারে বলতে সফট কপি দিতে পারবো, হার্ড কপি আমি জানি না, একটা হচ্ছে ওই সেলিম মর্গানের একটা যারা বোঝর, এই দুইটা ইংলিশে আছে আপনারা দেখতে পারেন, এছাড়া আলবানের আছে বা অন্য অনেকের আছে,
এগুলো পড়তে পারেন, জানতে পারেন, দেখতে পারেন। এবং এটা আবারও বললাম যে দাম্পত্য জীবনের একেবারে রুট চাবিকাঠি, আমরা একজন দোকানদারি করতাম, আমাদের রেডিমেড গার্মেন্টসের দোকান ছিল, জাহেলি যুগে একটা গল্প করি আপনাদের সাথে, মানে জীবন থেকে নেওয়া গল্প। তো একজন মহিলা আসতো, সে সেকুলার মহিলা আর কি, সেই না প্রভোকেটিভ কোনো ই করতো যে ড্রেস পরে আসতো বা একেবারে খোলামেলা তা না, বাট একেবারে ঢাকাও না, মানে নর্মাল যেভাবে আমাদের সমাজে শাড়ি পরে যেভাবে ঘুরে মানছে। বাট শি ওয়াজ সো অ্যাট্রাকটিভ, সো বিউটিফুল যে মানে সে মার্কেটে আসলে খবর হয়ে যেত যে সে আসছে। একদিন সে তার হাজব্যান্ডকে নিয়ে আসলো, হাজব্যান্ডের কালাকুলা দেখতে বুঝছেন না, মানে আমার কাছে খুবই, আমার পয়লে মনে হয় যে এটা কি কোনো জাস্টিস ছিল নাকি যে এই হাজব্যান্ডের এই বউ, বুঝছেন না, আপনি বিশ্বাস করবেন না কি যে তার চোখ দিয়ে, মানে মেয়েটার চোখ দিয়ে, মানে এফেকশন বলেন, লাভ বলেন, ইট ওয়াজ জাস্ট মানে রেডিয়েটিং। প্রত্যেকটা জিনিস সে হাজব্যান্ডকে জিজ্ঞেস করে কিনলো, হাজব্যান্ড যেটাতে নট করলো, ইয়েস বললো, খুশি হলো, সে তার মুখটার সাথে সাথে উদ্ভাসিত হয়ে গেল। এবং এটা আমার স্পেকুলেশন, আমি এটা লিখে দিতে পারবো না যে দ্যাট হাজব্যান্ড টেক্স কেয়ার অফ হিজ ওয়াইফ। এটা আমি অলিখিতভাবে আমি বুঝছি সেদিন, যে জাস্ট একটা এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। এটা আপনারা নোট করে নেন, এবং ইনশাল্লাহ আপনারা যারা মানে আমার চেয়ে এখানে সবাই ছোট, অলমোস্ট সবাই সবাই ছোট, আমার চেয়ে বড় তো কেউ নাই, অনেকে আমার হাফ বা তারও চেয়ে কম বয়স, তারা যখন এই রিলেশনে যাবেন বা বিয়ে করবেন অথবা করছেন, তারাও এই জিনিসটা মিস করবেন না কিন্তু। ডোন্ট গেট ইউজ টু ইয়োর ওয়াইফ, একটা আসলে ইউজড হয়ে যাওয়া, আপনার ওয়াইফকে রেড আউট নিউজ পেপার বানায় দিন। যখন খবরের কাগজটা প্রথম আসে সবাই কারাগাড়ি করে, এক ফ্যামিলিতে কে কার আগে পড়বে, বিকালের বেলা দেখবেন ওটা সোফার তলে পড়ে আসে, ওয়াইফে সেটা বানায় না। আর ওয়াইফদেরও উচিত নিজেদেরকে রিড আউট নিউজ পেপার না বানানো, নতুন নতুন ভাবে নতুন নতুন নিউজ রাখা লেখা আর কি, যাতে হাজব্যান্ডের সেই নিউজ পড়ার একটা ই থাকে, আগ্রহ থাকে। কি হাসতেছেন কেন, খুব র হয়ে যেতেছে কথা। রেড আউট নিউজ পেপার বানায় দেন না ওয়াইফদের, কিন্তু এটা বড় একটা রোল আছে এটাতে। কিন্তু তারপরে আমি বলতেছি, আপনাকেও বলতেছি, ডোন্ট গেট ইউজ টু ইয়োর ওয়াইফ, ডোন্ট টেক হার ফর গ্রান্টেড, লাইক আপনার চেয়ার টেবিল তো ঘরে আছে, ওয়াইফও ঘরে থাকবেন, নো। 30 বছর থেকে 31তম বছরে তার মনে হতে পারে আই ওয়েস্টেড মাই লাইফ হিয়ার, এটা কিন্তু একটা পসিবিলিটি, যেটার কথা আমি ওই ওই মহিলার গল্প দিয়ে বললাম। উনি আমাদের পরিচিত, এবং আমি আশঙ্কা নিয়ে বলছি যে ওনাদের কেউ যদি কোনোদিন আমার এই লেকচারটা শোনেন, হয়তো মনে করবে যে আমাদের কথাটা সে জনসমক্ষে আলাপ করলো, কিন্তু আপনাদের কোনোভাবেই এটা লিঙ্ক করার কোনো সম্ভাবনা নাই, এই জন্য আমি কথাটা বলছি। শুধু ওনারা যদি শোনেন তাহলে কষ্ট পাবেন আর কি, যেটা পসিবিলিটি অলমোস্ট নিল আর কি। তারপরে বললাম যে হইতে পারে, যাক, ইফ ইউর ওয়াইফ ইজ নট ফুলফিলিং হার অব্লিগেশন, হাজব্যান্ড এগুলো আমরা শেষ করলাম। ইফ ইউ আর নট স্যাটিসফাইড ইন ইউর ম্যারেজ ডিউ টু ইউর ওয়াইফস নেগলিজেন্স, মনিটর ইউর ওন বিহেভিয়ার। যদি আপনি স্যাটিসফাইড না হন ওয়াইফের বিহেভিয়ার, প্রথমে কি নিজের ভিতরে তাকায় দেখেন, ন্যাচারালি ন্যাচারালি ওই হাজব্যান্ডদের প্রতি তার কোনো রেসপেক্ট থাকে। একটু আগে যেটা বললাম ঘটনা, বললাম একটা গল্প, আমাদের দোকানে আসতো শপিং করতে, তার উল্টাটা আমি বলতেছি, তার যদি ওই অ্যাটেনশন এবং ওই গ্র্যাটিচিউড থাকে টুয়ার্ডস হার হাজব্যান্ড, তাহলে উল্টাটা আপনি আশা করতে পারেন। যদি আপনি সেই রকম না হন সেটা নিজের ভিতরে দেখেন প্রথমে তাকায়। তারপরে বলতেছেন, সি ইফ দেয়ার ইজ এনি সিন দ্যাট ইউ আর কমিটিং, গুনাহ করতেছেন কিনা। গুনাহ কি? সকল ভালো জিনিসকে নষ্ট করে দিবে, একদম সিম্পল কথা। গুনাহ সৎ কাজকে নষ্ট করবে, আর আপনারও সকল ভালো জিনিসকে নষ্ট করবে। নট নেসেসারি রিলেটেড গুনাহ হইতে হবে। আপনি পর্নোগ্রাফি দেখেন দেখে আপনার ওয়াইফকে ডাইলবাত মনে হতে পারে, অথবা আপনার ওয়াইফকে রেড আউট নিউজ পেপার মনে হতে পারে, সেটা তো একটা পসিবিলিটি আছে। কিন্তু আপনি ঘুষ খান দেখে মনে হতে পারে, ডাইমেনশনটা আলাদা। কিন্তু পাপ আপনার আপনার মোরালিটিকে, আপনার অন্তরকে, আপনার নৈতিকতাকে, আপনার যদি আমি বলি যে ক্লিনলিনেস, যদি বলি হার্টের ক্লিনলিনেস, এটাকে নষ্ট করবে। জাস্ট ফর এক্সাম্পল, ওয়েন ইউ আর অ্যাবাউট টু গো টু বেড উইথ ইউর ওয়াইফ, আপনার মনে হইল যে লোকটার মুখটা কত কালো হয়ে গেছিল যখন আপনি জোর করে তার কাছ থেকে 1,00,000 ঘুষ নিয়েছেন, অ্যান্ড হি মাস্ট বি ইন গ্রেট পেইন, তাকে অনেক কষ্ট করে জোগাড় করে দিতেছে টাকাটা। ইউ আর নট পসিবলি গোয়িং টু মেক লাভ ইন নেক্সট 6 আওয়ার্স, যদি আপনার ভালো করে এটা মনে হয়, আর এটা যদি আপনার ভিতরে একটা গিল্টি ফিলিং জাগ্রত হয়, এটাও কিন্তু একটা জিনিস, সিন, একটা পাপ কিন্তু আপনার
আর তার মনের ক্লিনলিনেস পিউরিটি এবং আপনার যে স্বাভাবিক মানে উচ্ছ্বাস ছিল বা স্বাভাবিক আনন্দ ছিল এটা কিন্তু নষ্ট করে দিতে পারে জাস্ট বিকজ আপনি আজকে অফিস থেকে একটা লোককে ঠেকায় 1,00,000 টাকার ঘুষ নিছেন সে বাধ্য হয়েছে কিন্তু তার চেহারাটা এত মলিন হয়েছে যেটা আপনাকে পরে পীড়া দিচ্ছে আমাদের সবাইকে দেয় কিন্তু খারাপ কাজ পীড়া দিয়ে দেখুন ততক্ষণে আমরা ইমানদার জানেন তো এটা আপনার খারাপ কাজ যদি আপনার পীড়া না দেন ইউ শুড বি ভেরি সিরিয়াস যে আপনার ইমান বোধে যাইতে বসছেন খারাপ কাজ যতক্ষণ আপনাকে পীড়া দেয় সেটা ঘুষ হোক সেটা সুদ হোক সেটা পর্নোগ্রাফি হোক সেটা মিথ্যা কথা হোক খারাপ কাজ যতক্ষণ আপনাকে পীড়া দেয় ততক্ষণই কিন্তু আপনার ইমান আছে বুঝতে হবে ইমানের লক্ষণ এটা গেল তারপর বলছে দেয়ার ইজ ইউ শুড স্টপ ইট রিপেন্ট এন্ড সি ইফ দ্য প্রবলেম গেটস বেটার যদি সেরকম আপনি লোকেট করতে পারেন আমি ঘুষ খাইছি বা আমি মিথ্যা বলছি আপনি এটাকে স্টপ করবেন তওবা করবেন আল্লাহর কাছে এবং দেখবেন যে আপনার সিচুয়েশনটা আগের চেয়ে বেটার হচ্ছে কিনা এখানে আবার বলি যে কথাগুলো নিয়ে আমরা এত কথা বললাম ফিজিক্যাল ই এখানে কিন্তু স্পেসিফিক জাদু টোনা এবং জিনের আসর আছে যেটা আপনার এই সাইডটাকে খুব দারুণ রকমভাবে এফেক্ট করে এবং ড্যামেজ করে এটাও একটা নলেজ কিন্তু এবং আপনি মানে সৈশুদ্ধ ঝাড়ফুকের যে বইগুলো আছে সৌদি আরব থেকে প্রকাশিত ওখানে দেখবেন এই পার্টিকুলার লাইনের মানে পেজেস আফটার পেজ লেখা আছে যে আপনি কি করে এটার ই করবেন ট্রিটমেন্ট করবেন এই পার্টিকুলার লাইনের কেউ আপনাকে তাবিজ করে থাকতে পারে কখনো আপনার কোনো জিনের আসর হইতে পারে কখনো আপনি প্রিভিয়াস সেশনগুলোতে মিটিং এর আল্লাহর নাম উচ্চারণ না করে থাকলেও এটা হইতে পারে বুঝছেন সেখানে আপনার ওয়াইফের শয়তান বা জিনের শেয়ার হয়ে যাবে শেয়ার থাকবে অ্যান্ড দ্যাট ক্যান প্রিভেন্ট ইউ ফ্রম সেটিং আপ এ গুড রিলেশন উইথ ইউর ওয়াইফ এটা কিন্তু চিন্তার কথা খুবই সিরিয়াস কথা এই দোয়াগুলা কিন্তু কোনোগুলো খেলার ছলে আপনার শেখানো হয় না আমার সময় মনে এটা পড়ে গিয়ে এই কাজের আবার একটা দোয়া নাকি বা বাথরুমে যাইতেছি এটা অনেকেই কিন্তু এটা মনে করে বা আমার বাথরুম তো লাইট আলা বাথরুম শহরের বাথরুম এয়ার কন্ডিশন বাথরুম এয়ার কন্ডিশন আছে সেন্ট্রাল এসি এই জিন আসবে কই থেকে না বিশ্বাসী যদি হন তাহলে আপনার মনে হইতে হবে যে বাথরুমটা ডিফারেন্ট প্লেস অফ জিন লাইক মেনি আদার প্লেসেস লাইক স্লটার হাউস যদি কসাইখানা যেটা ডিফারেন্ট প্লেস অফ জিন উটের আস্তাবল যেটা সেটা একটা ডিফারেন্ট প্লেস অফ জিন তাই না তো সেই সব জায়গাগুলোতে খারাপ কাজ হইতেই পারে বা সেটা খারাপ জিনিস থাকতেই পারে সেখানে বা আপনারা হয়তো মানে ওই লাইনেও চিন্তা করবেন ইনশাল্লাহ মানে স্কলাররা করে থাকেন আপনারা ওই লাইন আল্লাহ রসুল লাইফের একটা ঘটনা আছে আমি ঘটনাটা রিলি মানে ডিটেলস জানি না আমাকে আব্দুল সবুজ চৌধুরী সিলেটের বলছেন ওনারা তো রুকিয়া নিয়া ইয়ে নিয়ে কাজ করেন আল্লাহ রসুল সাহেব নজরও হইতে পারে কিন্তু জাস্ট নজর হইতে পারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের লাইফের একটা এই ধরনের ঘটনা আছে মানে একদিন কোনো একটা জিনিসে অপারগ হওয়া সেটা নাকি এই ধরনের কিছু ছিল আইদার নজর অথবা এই ধরনের কোনো ব্যাপার ছিল আর কি ওইখানে মানে কোনো একটা আমি ঘটনার ডিটেলস জানি না আব্দুল সবুজ চৌধুরী আমাকে বলছেন একদিন এবং নজর বা অতীন্দ্রিয় ব্যাপার যেগুলো জিন অথবা তাবিজ এগুলোর জন্য কিন্তু আমাদের নাকি প্রচলিত অনেক রোগেরও কারণ এগুলো ইভেন ডায়াবেটিস টাইপের রোগেরও নাকি কারণ এগুলো অনেক সময় আপনি খুব খুব এজাইল একজন মানুষ আপনার এইজের তুলনায় আপনি এজাইল আপনার এইজ 50 কিন্তু আপনাকে আপনার যে এনার্জি আপনার যে ই সেটা দেখে মনে হয় যে আপনি ইউর 30 একজন বলো বাহ দেখো তো এই বয়সের লোকটা কেমন বাস দিস কুড বি দ্য রিজন জাস্ট এইটুক এইটুক জাস্ট এনাফ এই জন্য কি এই জন্য দোয়া খায়েরগুলো যে এই যে সারাক্ষণ বলা সকাল সন্ধ্যার জিকের রাতে ঘুমানোর আগের এই সব কিছুর কিন্তু মানে উইজডমটা কিন্তু এইখানে আপনি দেখবেন এগুলা যখন এনজিও করতে শুরু করবেন তখন দেখবেন আপনি এটা ছাড়া ঘুমাইতে যেতে পারবেন না এটা ছাড়া আপনার সকাল সন্ধ্যা হবে না এবং তখন এনজয় করতে শুরু করবেন যে এগুলার গুড এফেক্টগুলো এনজয় করতে শুরু করবেন যে আপনার অহেতুক চিন্তা করতে হয় না অনেক জিনিস নিয়ে আচ্ছা তারপরে বলতেছেন তাতে যদি আপনার প্রবলেম সলভ হয় আল্লাহকে থ্যাঙ্কস দেন কিন্তু যদি না হয় তাইলে ইফ ইউ আর ডুইং এনিথিং টু মেক ইউর ওয়াইফ লেস অ্যাট্রাক্টেড টু ইউ এটাই একটু অন্যভাবে আমরা আগেও পড়ছি মানে জাস্ট এই ফরম্যাটে পড়ি না একটু আগে পড়ছি এখন ডিটেলসে যাচ্ছেন একটু আপনার ওয়াইফের কাছে আপনার অ্যাট্রাকশন হারানোর কিছু আছে কিনা এটা আপনি দেখেন একটু অন্য ফরম্যাটে পড়ছি আমরা বা আগে পড়ছি আগে দেখছি আচ্ছা সুন্না নিয়ে পড়াশোনা করবেন সুন্না নিয়ে অনেক পড়াশোনা করবেন দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াইফকে কিভাবে ই করতেন ট্রিট করতেন
এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী বান্দী ছিল না ইউজুয়ালি, তাই না? বা সাহাবীদের ইউজুয়ালি দাসী বান্দী থাকতো না। যারা ভালো সাহাবী বা যারা ক্লোজার সাহাবী, যারা খুব ডাউন টু আর্থ লাইফ লিড করতেন, তারা ইউজুয়ালি মানে ওই পরিচারিকা বা দাসী বান্দী দিয়ে কাজ করতেছে। মানে যেটা আমাদের বাংলাদেশের মধ্যবিত্ত থেকে নিয়ে উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্ত কিন্তু সবাই বাড়িতে কাজের মানুষ ছাড়া কল্পনাই করে না যে কেউ একদিন চলবে। আমি আমার একজন গার্মেন্টস ব্যবসায়ী বন্ধুকে চিনি, মানে কাজের মানুষ নাই মানে হোটেল থেকে এনে খাইতে হবে, শেষ। আমি কইলাম যে আপনার বউতেলে কি করছে আগে সারা জীবন, মানে পটুয়াখালীর মেয়ে উনি, কি করছে আপনার বউ পটুয়াখালীতে রান্না শিখেনে? বল না ভাই আমার বউ একদমই কিছু পারে না, সবকিছু হলো হোটেল থেকে আসতে। ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি ছিল? এইরকম লাইফস্টাইল তাদের ছিল না, এরকম ঐশ্বর্য তাদের ছিল না। তারা কি করতেন? তারা ওয়াইফকে হেল্প করতেন বাসার কাজে। পরিচারিকা যেটা করত সেই কাজগুলোকে তারা হেল্প করতেন, বাসন কোসন, রান্নাবাড়ি বা কোটা বাসা অথবা সেলাই, হাউসহোল্ড কাজ যা ছিল। তাদের হাউসহোল্ড কাজও কম ছিল, এটাও সত্যি কথা। তারা আমাদের মতো পাঁচ তরকারি দিয়া আর ভাজি ডাইল লাগাইয়া, বুঝছেন না, আচার দিয়া ডেজার্ট দিয়া খাইত না তারা। তাদের কাজটা মনে করেন, তাদের বাসনের ভিতর ডিনার সেট ছিল না, ঠিক না? তাদের দেখা যেত যে বাসন দিয়ে ভাত খাইতেছে ওই বাসন দিয়ে নাস্তা ওই বাসন দিয়ে, বুঝছেন না? আমাদের তো আবার এক এক আইটেমের এক একটা বাটি লাগবে, ফ্রুটের জন্য একটা, ডেজার্টের জন্য একটা। ডেজার্টের ফ্রুট দেওয়া যাবে না, ডাইলেটটা এই দেওয়া যাবে, বুঝছেন না? তা আমাদের, আমরা এগুলো নিজেরা আর্ন করছি, এগুলো আমাদের আর্ন করছি, আমাদের কষ্ট বেশি। তাদের লাইফ সিম্পল ছিল, হেল্পিংও সিম্পল ছিল। হেল্প করবেন ওয়াইফকে, পার্টিকুলারলি যারা বিদেশে থাকতেছেন অথবা এমন ব্যাকগ্রাউন্ডে থাকতেছেন যেখানে কাজের মানুষ পাওয়া যায় না বা এফোর্ড করা যায় না, তাই না? বিদেশে আপনি একটা একটা মেয়েকে বিয়ে করছেন, এখানে সে মেয়েটা ধরেন, কথার কথা আমি বলছি, একটা ইউনিভার্সিটি টিচারের মেয়ে ছিল, তার বাপ ছিল এক্স ওয়াই জেড ডিপার্টমেন্টের চেয়ারম্যান। আমরা কি আশা করবো তার কাছে? যে সে বাসন মাজে না। আমাদের আশাটা কি হবে? সে মশলা বাটে না, বাসন মাজে না, রান্না একটার সময় করলেও করতে পারে, বিছনা টিছনা হয়তো গুছায়। এই ধরনের একটা ফ্যামিলি থেকে আপনি নিছেন, অস্ট্রেলিয়া, আমেরিকা বা সৌদি আরব নিয়ে গেছেন, এখন তার একেবারে ঘর মোছা, বাসন ধোয়া, মশলা বাটা থেকে অনওয়ার্ড এভরিথিং সে করে। আপনি অফিস থেকে আইসা পেপারটা নিয়ে বসেন এক কাপ কফি নিয়ে, এটা এটা ঠিক না, এটা ঠিক না, এবং এটা কষ্টকর। আপনাকে বুঝতে হবে যে আপনি তাকে এমন একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে গেছেন যেখানে না আছে তার ফ্যামিলি। অনেক সময় ফ্যামিলি হেল্প করে না, মা খাওয়া পাঠায় দে, বাচ্চা হয়েছে এক সপ্তাহ ধরে মা খাওয়া পাঠাইছে, মেয়ের মা, আর সে থাকতেছে ওইখানে, নিজে রানতেছে, জামাইরে খাওয়াইতেছে, মেয়েরে খাওয়াইতেছে, বাচ্চারে খাওয়াইতে, মানে হোয়াট এভার যা দরকার হয় সমাজবদ্ধভাবে যখন থাকতেছে। আপনি অ্যারিজোনার ফিনিক্সে নিয়ে গেছেন মেয়ে, কার মা যাবে ওখানে থাকতে, আর কে ওখানে দেখবে, আর কে পোয়া তীরে খাওয়াবে, স্যুপ বানায়, ওই মেয়েকেই পরদিন থেকে মানে নিজের খাওয়া নিজের ই নিজে প্রিপেয়ার করতে হবে। এই জায়গায় যদি আপনি ওই দিনও এসে বৈশাখ কফির কাপ নিয়ে পেপার খুলে বসেন, তাহলে বুঝতে হবে যে আপনি আসলেই মানে খুব কঠিন একটা দুরবস্থার ভিতরে আছেন এবং অ্যান্টি সুন্না লাইফের ভিতরে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার একেবারে বিপরীত জিনিসের ভিতরে আপনি আছেন। এটা আসলে পার্টিকুলারলি যারা এই দেশেও যারা আইসোলেটেডভাবে থাকেন, বাপ মা ছেড়ে থাকেন, বা কোনো কারণবশত যারা কাজকর্মে মানে কাজের মানুষ রাখতে পারতেছেন না, বা এই সমাজবদ্ধভাবে যারা থাকতেছেন না, সমাজবদ্ধভাবে যে হামজা হোসেন বলছে না যে ওই আরবের আগের সোসাইটিতে কি ছিল, মানে ছেলে মেয়েদের সেপারেশনটা তো খুব স্ট্রিক্ট ছিল। তো হারেম কথাটা যদি বলি আমি, মানে এটা তো নেগেটিভই আছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বানাইছে, কিন্তু আসলে তো এটা ইসলামের কথা, এটা খারাপ কিছু ছিল না আগে, অন্তপুর আর কি। তো একটা বাচ্চা অন্তপুরে যেতেছে, ভ্যাঁ করে কাঁদতেছে, যে মা আগে সামনে পাইছে সে তার দুধ খাওয়াই দিয়ে তারা চুপ করাই দিচ্ছে। ইসলামের সিস্টেম ছিল, সমাজবদ্ধ সিস্টেম, শেয়ারিং কেয়ারিং এর সিস্টেম ছিল। তার মা হয়তো টয়লেটে গেছে, সে ভ্যাঁ করে দিছে একটা কান্দা, আরেকজন ব্রেস্টফিডিং মা আছে, সে তারা নিয়ে তার বাচ্চা একটা ইচ্ছে খাইতেছে, তার বাচ্চাকে আরেকটা ইচ্ছে লাগাই দিচ্ছে, চুপ করে থাকুক এখন। এটি ছিল শেয়ারিং কেয়ারিং। এখানে বাচ্চা পালানো সহজ না? বাচ্চা পালানো অনেক সহজ, সব কাজগুলো অনেক সহজ। আমি তো নিজেই দেখছি, আমাদের বাড়িতে মেহমান আসে, পাশের বাড়ির ভাবি চলে আসে, পাশের বাসার ভাবি চলে আসে, বলে কি করতে হবে বলে। আমার এখন এখন এখনকার গ্রামে আমি দেখছি, একটু বড় একটা গ্যাদারিং হলে উনি চলে আসে, আমি কি করতে পারি বল, পাশের ঘরের উনি চলে আসে। এই এই বেনিফিটটা তো আমরা আজকের ঢাকার নাগরিক হিসেবেও পাই না অনেক সময়, আর অস্ট্রেলিয়া, ক্যানাডা বা ইউএসএ তো অনেক সময় পাই না যারা, বা সৌদি আরবে যারা আসছে। এটা হাজবেন্ডের পার্টিকুলারলি খেয়াল করা উচিত, অন্তত পেপার পড়া কফি আমি উল্টা পয়েন্ট অফ ভিউ থেকে দেখি আর কি। মানে এটা তসলিমা নাসরিনের কথা, তসলিমা নাসরিনের কথা না, এটা হাজবেন্ডের ডে স্টার্টস উইথ এ কাপ অফ কফি অ্যান্ড পেপার, আর ওয়াইফের ডে কিভাবে স্টার্ট হয়, মানে হেসেলে ঢুকে নাস্তা বানানো দিয়ে স্টার্ট হয়। এইগুলো কিছু
তসলিমা নাসরিন বা ওই ধরনের কোন ফেমিনিস্টের লেখা থেকে আমি বলতেছি কথাগুলো, মানে কিন্তু দেয়ার ইজ এ পয়েন্ট ইন ইট। আমি বলতেছি না যে সত্যি সবকিছু ঠিক বলছে, কিন্তু এটা চিন্তা করার ব্যাপার আছে, চিন্তা করার ব্যাপার আছে। একটা শ্রেণীর কতগুলো জিনিস তাদের মানে তাদেরকেই মানায় তাদেরই, সেটা আমাকে মানায় না, এটা ঠিক আছে, এটা আমি 100 বার ই করতেছি। কিন্তু আবার বুঝতে হবে যে যে সমস্ত জিনিসগুলা উইদাউট ভায়োলেটিং ইয়োর ম্যাসকুলিনিটি আপনি করতে পারেন, সেসব সাহায্যগুলো করা উচিত। আমরা তো এখন ঠিক উল্টাটা করি, ওয়াইফরে বাজারে পাঠাই দিয়ে পারলে দৌড়ো, আমি সারাদিন ক্লাস নিয়ে আসি, তুমি যাও তো একটু গোস্ত কিনে নিয়ে আসবে, সেটা স্বপ্নেই তো যাওয়া। ওখানে তো ওই ওই কি মেশিনে ওজন করে দিয়ে দিবে আর মেশিনে বিল দিবে, তত আর ওই কাঁচা বাজারে পাঠাই দিছি না, আমি মাছের বাজারে অনেকেই করি আমরা, এটা করবো না আমরা ইনশাল্লাহ। আসেন তারপরে, হ্যাঁ নাও তো গ্রে এরিয়া, এটা শুরু করবো কিনা আজকে বুঝতেছি না, এটা আমার এরিয়া আর আপনাদের জন্য অনেকের জন্য ট্যাবু। আমার এরিয়া বলতে আমি সারা জীবন প্রিচ করে গেলাম এটা, হ্যাঁ কলেজে নেই, এটাতে আসতেছি আমরা, আপনাদের জন্য সব ট্যাবু। হ্যাঁ আমি সারা জীবন প্রিচ করছি আর আপনারা সবাই ট্যাবু বানায় বুঝে রেছেন। অ্যাকশন, আমি প্রিচ করার সাথে যদি অ্যাকশন বলেন, আমি অ্যাকশনের জন্য আমার দরজা খোলা রাখছি, আমার দরজা কেউ নক করে নেই, ভেরি অনেস্ট কথা এটা। এবং নাম না বলে আমি প্রপোজও করছি মানুষকে, একজন মহিলা তার বিয়ে হয় না, 45+, তার এক ফ্রেন্ড আমাকে বললেন যে আঙ্কেল আমাকে জন্য একটা ই দেখেন, তো উনি তো জীবনে বিয়ে করেন নাই, ওনার তো বিয়ের বয়স চলেও গেছে, বাচ্চা কাচ্চা হবে না, আর ওনার একটা আশ্রয় দরকার। আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি, কারোর কারোর সাথে করছি, সবার সাথে করি নাই, করলাম এই জন্য যে এই আমার ছেলের ফ্রেন্ড ক্লাসমেট সে বললো যে একটু অ্যাকশনের ব্যাপার, শুধু প্রিচের ব্যাপার না, এই জন্য করতেছি। ফোনটা ধরেন তো, আজিজুর রহমান সাহেব ওদের বাসা পাইতেছেন না, উনি এখানে আসার কথা, দেখেন তো একটু ওইখানে গিয়ে, হ্যাঁ উনি এতক্ষণ পরে করছেন। আমি প্রথম ওই মহিলারে বললাম যে আল্লাহ তোমাকে অনেক ঐশ্বর্য দিয়েছেন, অনেক বড় লোকের বউ তুমি, ওয়াই ডোন্ট ইউ গেট হার অ্যাজ এ কো ওয়াইফ। উনি বললেন আঙ্কেল আমার ইমান এত শক্ত এখনো হয়নি, প্রথম কথা, মানে খুব অনেস্টি, খুব অনেস্ট কনফেশন আর কি। আমি বললাম তোমার তো আমি জানি ওনারাকে আল্লাহ ঐশ্বর্য দিচ্ছে, মাল্টিপল বাসা দিচ্ছে, আমাকেও দিচ্ছে আল্লাহ আলহামদুলিল্লাহ, সেটা আমি না করতেছি না, আমারও মাল্টিপল বাসা আছে, তো ওকে দিছে, তুমি এটা করো না কেন, ওয়াই ডোন্ট ইউ টেক হার অ্যাজ কো ওয়াইফ। না আমার ইমান এত শক্ত এখনো হয়নি। আমি যখন গল্পটা বেশ করুন, মানে একসময় তার মা ছিল, ভাই বুঝছেন না, একসময় তো সবাই সবই থাকে, এখন কি হচ্ছে মা বয়স হয়ে গেছে, ভাইরা বিদেশে দেশে চলে গেছে, মা মরে গেলে তাকে দেখার কেউ নেয় বা ইয়ে নেয়। তারপরে আমি আরেকখানে চেষ্টা করলাম, ওনার উনি সেকেন্ড বিয়ে করছেন আলটিমেটলি, কিন্তু তখন ও আরেকখানে চেষ্টা করলাম যে ওই লোকের বউ মারা গেছে, সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি কিছু ছিলেন, 60+ ওনার বয়স, সেক্রেটারি হলে তো ওইরকমই বয়স, রিটায়ার করার বয়স। ওইখানে চেষ্টা করলাম, ওটা বেটার বলে সংযোগ হইল না, তখন হইল না, বোধহয় ভদ্রলোকের এদিকেরও খুব একটা ই নাই, আর ভদ্রলোকের ওই ছেলে পেলেরা বিয়ে করতে দিবে না তাকে, কিন্তু ভদ্রলোক করছেন এখন আলটিমেটলি বিয়ে করছে, সেটা করছেন নিজের ভাইয়ের বউকে, নিজের ভাই যখন মারা গেছে ছোট ভাই, আমিও কিন্তু ওইটাও আবার আমি সাজেস্ট করছি, কিন্তু আমার কথাতে করছেন তা না, মানে তাদেরই একটা অ্যারেঞ্জমেন্টে তারা করছেন আলহামদুলিল্লাহ, মানে বেটার দেন, নেই মহিলারও একটা গতি হয়েছে, কারণ মহিলা ওই ফ্যামিলিতে থাকতে পারতেছে, তার বাচ্চাগুলো এই ফ্যামিলিতে থাকতে পারবে, ওয়ারিস বুঝছেন না, অনেক রকমের সুবিধা হয় যে যদি আপন ভাই এটা করে আর কি, উনি করছেন আসে তারা ভালো আছে। তো এই গল্পগুলো যেন আমার ওয়াইফকে বলতেছিলাম, তখন আমার ওয়াইফ বললো যে এই মহিলাকে তুমি যদি ঘরে নিয়ে এসে আমার কোনো আপত্তি নেই, মানে এই মহিলা আসলে একটা জায়গা দরকার। আমি তখন যিনি আমার কাছে সাথে ওই কথাগুলো বলছেন তাকে বললাম, নাম বলি নাই, আমি বললাম যে জিজ্ঞেস করে তো ওই মহিলা কারো সেকেন্ড ওয়াইফ হবে কিনা, তো ওই মহিলা সম্ভবত পয়েন্ট ব্ল্যাঙ্ক না করছেন যে উনি কারো সেকেন্ড ওয়াইফ হবে, আই ডিড নট সে ইট ওয়াজ মি, কিন্তু উনি হবেনই না আর কি। সো আমারে তুমি কইও না যে অ্যাকশনে আসে নাই, খালি প্রিচ করে গেছি সারা জীবন, এটা কইও না। আর আজকে আমি এটা শেয়ার করলাম তোমাদের সবার সাথে, অ্যাট দ্য সেম টাইম সারা দুনিয়ার সাথেও শেয়ার হইলো, তাই না, কারণ আমি তো এই রেকর্ডিংটা তো ইন্টারনেটে লাগানো হবে, সুতরাং আমি অ্যাকশন অ্যাকশনে আমার কোনো আপত্তি ছিল তা না, মাই ডোর ওয়াজ ওপেন। বাট কথা হচ্ছে যে কেন অ্যাকশনে যাব, দ্যাট ইজ ডিফারেন্ট একটা সাবজেক্ট। একটা হচ্ছে যে জাস্ট ফর দ্য সেক অফ দ্যাট পার্সন, এখানে বুঝতেই পারতেছো সে পাস্টার এইজ, তাই না, কিন্তু আমি যদি অন্য কোনো কারণে বিয়ে করি ডিফারেন্টলি আমি এরকম কারো করবো না, ডিফারেন্টলি আমি ওই আল্লাহ রাসুলের ই অনুযায়ী আমি যে আমার ডিজায়ার ফুলফিল করে তার কথা আমি চিন্তা করবো, কিন্তু এটা ছিল অন্য জিনিস, এটা ছিল জাস্ট ফর দ্য সেক অফ কাউকে আশ্রয় দেওয়া, যার জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই, এরকম কারো কথা।
এবং এটা আমি আর অন্যদের সাথে শেয়ার করছি, পার্সোনালি শেয়ার করছি, কিন্তু আমভাবে আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা এনকারেজ হন এবং এটাকে একটা পসিবিলিটি হিসেবে মাথায় রাখেন। ইভেন তো আমি বলতেছি না যে জাস্ট গো জাম্প আউট অফ দিস মানে কি বলে এই আইসিডি প্রেমিসেস এন্ড ইউ প্রপোজ দ্য নেক্সট ওম্যান ইউ গট অন দ্য স্ট্রিট, তা বলতেছি না আপনাকে, বুঝছেন তো? কিন্তু এটা একটা পসিবিলিটি, ভেরি মাচ এ পসিবিলিটি, এবং এটা আল্লাহ প্রদত্ত পসিবিলিটি, এটা মনে রাখবেন। আজকের জন্য আমরা শেষ করে দিই, কারণ এটা বড় চ্যাপ্টার, এটা শুরু করলে আমি শেষ করতে পারবো না, বা আমারও অনেক কথা বলার আছে এটা নিয়ে। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম এর ভিতর যদি মঙ্গলময় কল্যাণের কিছু থাকে, আল্লাহ যেন আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, এবং আল্লাহ যেন তার উপর আমাদেরকে আমল করার তৌফিক দেন। আর এখানে যদি আমাদের অকল্যাণের কিছু থাকে, অর্থাৎ আমরা যা শুনলাম সেখান থেকে আমরা আমাদের ক্ষতি হয়, তাহলে সমস্ত ব্যর্থতা আমার, এবং দ্যাট মাস্ট বি কামিং ফ্রম শয়তান। আল্লাহ আমাদেরকে সেটা থেকে হেফাজত করুন। ইনশাল্লাহ আমরা নেক্সট ফ্রাইডেতে এটা কন্টিনিউ করব, পলিজিনি দিয়ে করব। এরপর আমার বেশ কিছু কথা আছে, আর একটা বই হয়তো আমরা একটু করে টাচ করে যাব, যে বইটা কে কেউ পড়ছেন, অনেকে পড়েন নাই, আমি সদেব থেকে নিয়ে আসলাম, এখানে একটা কপি আছে, ওটা নিয়ে একটু কথা বলবো। যে এইটা কিন্তু একটা সার্কিট ব্রেকার, এটা আমরা বুঝতেছি না, অ্যান্ড ইট ইজ গেটিং টু লেট, অলরেডি ইট ইজ টু লেট। আর আমরা দেখতে দেখতে আমাদের সোসাইটিটা একটা বাস্টার্ড চিলড্রেনের সোসাইটি হয়ে যাচ্ছে বা হয়ে যাবে যদি আমরা এটাকে অ্যাড্রেস না করি। এই পথেই গোটা পশ্চিম ইউরোপ বাস্টার্ড হয়ে গেছে, পশ্চিম পূর্ব ইউরোপ দুটাই, এখন পূর্ব ইউরোপও, রাশিয়ানদের তো এখন বোধহয় 3:1 বোধহয়, মানে ছেলে ইজ টু মেয়ে আর কি, মানে তিনটা মেয়ের জন্য একটা ছেলে আর কি রাশিয়ানদের এই মুহূর্তে। আর ইউরোপের অন্য দেশগুলো ভালো নাই, এবং সমস্ত ইউরোপিয়ান সোসাইটিতে যে একটা সোসাইটি অর নেশনস অফ বাস্টার্ডস হয়েছে, যে তার পেছনে মেইন রিজন হচ্ছে এটা, এই একটা ফিক বা এই একটা পারমিশন আল্লাহর দেওয়া, যদি তারা এই সুযোগটা গ্রহণ করতো এবং এটাকে মানত, তাহলে পসিবলি তারা রেস হিসাবে অথবা জাতি হিসাবে বাস্টার্ডের নেশন হইতো না আর কি। আল্লাহ আমাদেরকে এটা নিয়ে চিন্তা করার তৌফিক দেন, এবং এটাকে আমরা আনন্দ ফুর্তির একটা, মেয়েদের প্রথম প্রথম আপত্তিটা থাকে হচ্ছে আনন্দ ফুর্তির একটা উৎস মনে করে তারা, ইট ইজ নট এট অল আনন্দ ফুর্তির উৎস, এটা সমাজের একটা সার্কিট ব্রেকার হিসাবে আমি দেখি। আল্লাহ আমাদেরকে এটা বোঝার তৌফিক দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।